আজকে আমাদের নিয়মিত দর্শের বাইরে যেহেতু মৌসুম সামনে কোরবানি বা দশে দশ জিলহজ, এই জন্য আমরা একটু আলাদা আলোচনা করতে চাই। আজকে আলোচনার বিষয় হচ্ছে জিলহজের দশ দিনের আমল এবং কোরবানি কিভাবে করবেন, কোরবানির বিভিন্ন মাসায়েল, জিলহজের দশ দিনের আমল এবং কোরবানির মাসায়েল নিয়ে আজকে ইনশাআল্লাহ আলোচনা করবো। প্রথমেই আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে জিলহজ আল্লাহর একটি মাস, এক নম্বর কাজ হচ্ছে আল্লাহর একটি মাস হলো একটি মাস। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ইন্না ইদ্দাতাশ শুহুরা ইনদাল্লাহ ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম। যেদিন আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে তিনি মাসের সংখ্যা রেখেছেন বারোটি, মাসের সংখ্যা বারোটি তিনি রেখে দিয়েছেন, এর মধ্যে চারটাকে তিনি হারাম মাস ঘোষণা করেছেন। জিলহজ হারাম মাসগুলো অন্তর্ভুক্ত, হারাম অর্থাৎ সম্মানিত মাস, জিলহজ সম্মানিত মাসগুলো অন্তর্ভুক্ত। সম্মানিত মাস আরবাতুন হুরুম, চারটি মাস হচ্ছে সম্মানিত মাস। এই চারটি মাস কি? চারটি মাস মুতাতালিয়া, তিনটি পরপর একটা আলাদা, তিনটি পরপর জিলকাদ জিলহজ মুহররম, আর একটি আলাদা সেটা হচ্ছে রজব, বাইনা জুমাদা শাবান। তো এটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না যামানা কাদ ইসতাদারা কাহায়াতিহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। যেদিন থেকে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেন সেদিন থেকে আল্লাহ তাআলা এই বারো মাস নির্ধারণ করেছেন, এর মধ্যে কাল ঘুরে চক্র ঘুরে আবার বারো মাসের ঠিক মতো আসছে। তারা কি করত? নাসি করত, নাসি অর্থ হলো তারা যুদ্ধ করত, তো হারাম মাসগুলো যুদ্ধ করতে পারতো না, তখন তাদের কাছে এটা হারাম হয়েছিল। তারা কি করতো? মাস বদলাতো, বলতো যেহেতু এটা মহরম পড়ে গেছে আমরা এটা সফর বানাইলাম, পরেরটার মহরম বানাইলাম, এরকম করতো তারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সময়ে এটা আবার জায়গা মতো ফিরে আসছে, ঠিক জায়গা মতো ভুলটা শুদ্ধ হয়ে আসছে। এই জন্য রাসূল বললেন যে ইন্না জামানা কাদ ইসতাদারা কাহায়াতিহি, জামান কাল তার জায়গায় মতো ফিরে আসছে, ঘুরে ঘুরে ঠিক সঠিক জায়গায় আসছে, এখন আর ভুল নাই। মানে ভুল করতে করতে এমন অবস্থা হয়েছে যে তারা শেষে আর ঠিক রাখতে পারতো না কোনটা প্রথম কোনটা দ্বিতীয়, ভুল করছে কিনা এটা ঠিক রাখতে পারতো, তখন আল্লাহ তাআলা ফিরিয়ে দিলেন সঠিক জায়গাতে। বারো মাস, এর মধ্যে চারটে হচ্ছে হারাম মাস, সম্মানিত মাস। রাসূল বললেন আরবাতুন হুরুম সালাসুন মুতাওয়ালিয়াত, তিনটি পরপর জুলকাদা জিলহজ্জা ও মুহররম, আর একটি হচ্ছে রজব মুদার। মুদার বলা হয়, মুদার এই গোত্ররা এই এই সময়ে বের হতে পারতো কারণ রাবিয়া তাদের মধ্যে আক্রমণ করতো, এই জন্য রাবিয়ারা এটাকে সম্মান করতো, মুদারা সম্মান করতো, এই জন্য তারা এই সময় বের হতে পারতো। এটা জামাদুল আখের এবং শাবানের মাঝখানে এটা এই মাসটি, এই মাটি মাসটি এই মাসটি আসলে এই সম্মানিত, এই চারটি মাস সম্মানিত। এটা হচ্ছে প্রথম কথা, জিলহজ্জা সম্মানিত মাসগুলো এক একদিকে। দুই নম্বর যে বৈশিষ্ট্য জিলহজ্জা সেটা হচ্ছে শুধু সম্মানিত মাস হিসাবে নয়, হজের মাস হিসাবে জিলহজ হচ্ছে শ্রেষ্ঠটি। হজের মাস তিনটি, শাওয়াল জিলকাদ জিলহজ। জিলহজের তিনটি পুরোটাই দশ, শুধু দশ দিন না বরং পুরোটাই ইমামদের নিকট এটা হলো শুদ্ধ। কোরআন কারিমে আল্লাহ তাআলা বলছেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজ হচ্ছে সুনির্দিষ্ট মাসগুলির। এই জন্য আলেমরা সাধারণত বলেন যে সুনির্দিষ্ট মাস হচ্ছে কি, জিলকদ জিলহা শাওয়াল জিলকদ জিলহজের দশ দিন পর্যন্ত, কিন্তু যারা সত্যনিষ্ঠ আলেম তারা বলেন যে জিলহজ দশ দিন না বরং পুরো মাসে, কারণ যাদের হায়েজ নেফাস হবে যে মালেরিয়া অথবা তারা অসুস্থ থাকবে তারা তো পুরো মাসে তোয়াফে জিয়ারত করতে পারে, এর থেকে তারা নিয়েছেন যে পুরো মাসেই তোয়াফে জিয়ারত তারা করবে, যখন তারা সুস্থ তখন তারা করবে। সুতরাং এটা পুরো মাস ধরলে সুবিধা, আল্লাহ তাআলা যেহেতু আশহুর মা'লুমাত বহু বছর ব্যবহার করেছেন সুতরাং হজ তিন মাস পুরোটাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে একটি মাস আসছে জিলহজ মাস, এই জিলহজ মাস অত্যন্ত সম্মানিত মাস দুদিক থেকেই। প্রথমত এটা আশুর হুরুম সম্মানিত মাসের অন্তর্ভুক্ত, দ্বিতীয়ত এটা আশুর হজ হজের মাসের অন্তর্ভুক্ত, এবং হজের মাসের অন্তর্ভুক্ত হওয়ার কারণে এই মাসগুলির মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত হয়ে গেছে, যেগুলি সম্মানিত মাস এর মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত হয়ে গেছে আশুর হজ, এই হজের মাসের মধ্যে এই জিলহজটা। কেন? জিলহজে হজ আদায় করা হয়, ইসলামের একটি রুকন, এটা এই মাসে আদায় করতে অন্য মাসে নেওয়া যায় না। আমার কাছে একজনে বই একটা লিখে নিয়ে আসছে একবার, আচ্ছা বলতেছে দেখেন আমি হজের তিন মাসের মধ্যে তিনবার যদি হজ করা হয় তাহলে তো সমস্যা কম হয়ে যায়, এত মানুষের ভিড় যে ভিড় কমে যায়। আমি বললাম যে আপনাকে একথা কে বলেছে? হজের দশ তারিখ নয় তারিখ কীভাবে আপনি নেবেন অন্য জায়গাতে, অন্য মাসের নয় তারিখ দশ তারিখ কীভাবে করবেন? এগুলো হচ্ছে আপনার উর্বর মস্তিষ্কের ফসল, বরং হজের মাস
নামই জিলহজ মাস, হজওয়ালা, অর্থাৎ হজের মাস এটা। সুতরাং এই মাসেই হজের কাজগুলো সংগঠিত হবে, সেই হিসাবে এটা হচ্ছে সবচেয়ে সম্মানিত মাস, উৎকৃষ্ট মাস। আল্লাহ তাআলা এই মাসের প্রথম দশ দিনের শপথ করেছেন। সূরা ফজরের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল ফজরি ওয়া লাইয়ালিন আশির, ফজরের শপথ, সকালবেলা ফজরের সময় শপথ করেছেন, ওয়া লাইয়ালিন আশির, এবং দশটি রাতের শপথ করেছেন। এখানে দুটি বর্ণনা আছে দশটি রাতের তাফসির সম্পর্কে। কেউ বলেছেন যে এই দশটি রাত হচ্ছে রমাদানের শেষ দশ রাত, কিন্তু এই বর্ণনাটি দুর্বল। শুদ্ধ বর্ণনা যেটা আসছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে, সেটা হচ্ছে এই দশটি রাত হচ্ছে এই জিলহজের দশটি রাত, অর্থাৎ জিলহজের রাত বলে দিন বোঝানো হচ্ছে, দিন রাত বলে দিন বোঝানো হচ্ছে, কারণ আরবরা রাত বলে দিন বুঝায় কিন্তু দিন বলে রাত বুঝায় না। তো এই জন্য ইয়াম বলে আবার পুরোটাই বুঝায়, কখনো কখনো ইয়াম বললে, নাহার বলতে শুধু দিন বুঝায়, কিন্তু ইয়া লাইল বললে রাত দিন দুইটাই বুঝায়। তো এখানে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আল্লাহ তাআলা বলছেন ওয়া লাইয়ালিন আশরিন, রাত 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 দশটি রাত বলেছে, দশটি রাতের তাফসির করেছেন আলেমরা যে দশটি রাত বলতে এখানে বোঝানো হয়েছে এই জিলহজের প্রথম দশটি রাতকে, জিলহজের প্রথম দশটি রাতকে বোঝানো হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ইন্না আহরাম আশহুর শাহরুকুম হাদা, জেনে রাখো তোমাদের সবচেয়ে মাসগুলির মধ্যে বেশি সম্মানিত হচ্ছে এই মাস। ইবনে মাজাহ হাদিসটি বর্ণনা করেছেন, তাহলে বোঝা গেল যে এই মাসটি সম্মানের দিক থেকে অন্যান্য মাসের চেয়ে বেশি বেশি সম্মানিত, অন্যান্য মাসের চেয়ে বেশি সম্মানিত, হারাম মাসগুলির মধ্যেও বেশি আবার সম্মানিত এটা জিলহজকে। এই মাসে ইমান চাঙ্গা হয় মানুষের, ইমান চাঙ্গা হয় কিভাবে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামের ইমানের দিকে মানুষের দৃষ্টি যায়, প্রত্যেকটি মানুষ ইব্রাহিম আলাইহিস সালাম কিরকম ইমান পোষণ করতেন সেরকম ইমানের দিকে তার নজর যায় এবং তাদের ইমান বেড়ে যায়। আল্লাহ তাআলা কোরআনে কারিমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামকে আমাদের জন্য আদর্শ হিসেবে ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, কাদ কানা লাকুম উসওয়া, কাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল লাযিনা মাআহু, তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে ইব্রাহিম এবং তার সাথে যারা আছে তাদের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম আমাদের জন্য উত্তম আদর্শ হিসেবে আল্লাহ তাআলা আমাদের জন্য ফিট করেছেন। আর এই মাস যখন আসে, জিলহজ মাস আসে, আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামের সবকিছু স্মরণ করি, তিনি কিভাবে কাফেরদের সাথে সম্পর্ক ত্যাগ করে আসছেন। আল্লাহ তাআলা এটা বলেছেন কোরআনে কারিমে, ইজ ক্বালু ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তিনি বলেছিলেন যখন যে আমরা তোমাদের থেকে বিমুক্ত এবং তোমরা যেগুলো ইবাদত করো এগুলো থেকে মুক্ত, কাফারনা বিকুম, তোমাদের সাথে আমরা তোমাদের সাথে অস্বীকার করলাম, কুফরি করলাম তোমাদের সমস্ত মাবুদদের সাথে, ওবাদা বাইনানা ওয়া বাইনাকুম আদাওয়াতুল বাগদা, আমাদের এবং তোমাদের মধ্যে শত্রুতা এবং বিদ্বেষ চিরস্থায়ী হয়ে গেল। ইমান এবং কুফর কখনো একসাথে বসতে পারে না, একসাথে থাকতে পারে না, চিরস্থায়ী একটা দ্বন্দ্ব থাকবেই। হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যতক্ষণ না তোমরা আল্লাহর ইমান আনছো, সূরা আল মুমতাহিনা আল্লাহ তাআলা সেটা বলেছেন। এর অর্থ হচ্ছে এই মাস আসলে আমাদেরকে ইমানি শক্তিতে বলিয়ান হতে হয়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামের কথা স্মরণ করতে হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম, আল্লাহ তাআলা তাকে বলেছিলেন, ইজ ক্বালা আল্লাহু রাব্বু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, তার রব তাকে বলেছিলেন যে তুমি আপনি আত্মসমর্পণ করুন, তিনি বলছেন আমি আমার রবের জন্য আত্মসমর্পণ করিলাম। আত্মসমর্পণ করার অর্থই হচ্ছে নিজের বলতে কোনো কিছু থাকে না, আল্লাহর নির্দেশকে বাস্তবায়নের জন্য জীবনের সব কিছু সেখানে পরিত্যাগ করতে হয়, সেটাই হচ্ছে ইসলাম, সেটাই হচ্ছে সত্যিকার ইসলাম। এই ইসলামকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম প্রতিষ্ঠা করে গেছেন, দেখিয়ে গেছেন কিভাবে মেনে নিতে হয়। হিজরত করেছেন শুধু পরিবার নিয়ে, সেখানে মহাবিপদ হয়েছে, তারপরে গেলেন বাইতুল মাকদাসের ওখানে থাকলেন খালিলে, সেখানে তার প্রথম সন্তান হলো, আল্লাহ বলে তাকে নির্বাসন দিয়ে আসো, তাকে রেখে আসলেন, তারপর বললেন যে আল্লাহ তোমার সন্তান হয়ে বাবা দেখতে গেলেন, বলে যে তোমাকে খতনা করাও, খতনা করলে নিজেও করলেন সন্তানও করালেন এ বৃদ্ধ বয়সে, তারপর বললেন যে সন্তানকে জবে করো, জবে করতে গেলেন, জবে করলেন, আল্লাহ তাআলা সেটাকে ফেদাইনা ফাদাইনা হবে দেবেন আদিম, তারপরে আল্লাহ তাআলার ঘর নির্মাণ করতে বললেন, তার সন্তানকে নিয়ে ঘর নির্মাণ করলেন, এভাবে পদের পদ আল্লাহ তাআলা পরীক্ষা করে তাকে দেখিয়ে দিয়েছেন যে আমার হাবিব, আমার খালিল ইব্রাহিম কিভাবে আত্মসমর্পণ করেছে, তার নমুনা পেশ করেছে। আল্লাহ তাআলা যেন কোরআনে কারিমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামকে আমাদের জন্য নমুনা হিসেবে দিয়েছেন, এবং আমাদের মিল্লাতকে মিল্লাতে ইব্রাহিম এই জন্যই বলা হয় যে নমুনা, যে কিভাবে আত্মোৎসর্গ, আত্মত্যাগ, কিংবা আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার বিধানের জন্য, আল্লাহ তাআলার হুকুমের জন্য, আল্লাহ তাআলাকে মান্য করার জন্য, আল্লাহ তাআলার শরীয়তের জন্য, আল্লাহর দ্বীনের জন্য কিভাবে একজন মানুষ সব কিছু পরিত্যাগ করতে রাজি হয়ে যায়, এবং এটা আখিরাতকে সামনে রেখে তারা সেটা করেছেন।
এটা বিরাট প্রমাণ যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামের এটা আমাদের জন্য ইমান পরিবর্ধক, ইমানকে বাড়িয়ে দেয়। তো এই মাস আসলে ইমান আমাদের পরিবর্ধিত হবেই হবে। এই মাস আমাদেরকে শিখায় আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য শত্রুতা, এটা শিখায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম তার সাথে তার কওমের একমাত্র শত্রুতা হয়েছিল আল্লাহর জন্য, আর কোনো কারণ নেই। আল্লাহর জন্যই তার কওম তাকে আগুনে ফেলেছিল, আল্লাহ তারা তাকে হেফাজত করেছেন। তিনি পুরো জীবনটাই আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা এবং আল্লাহর জন্য শত্রুতার এই মানদণ্ড, এই নীতিটাকে তিনি অবলম্বন করে গেছেন। সুতরাং এইটা এই মাসে আসলে আমাদেরকে আল্লাহ তাআলা আবার নতুন করে স্মরণ করিয়ে দেন। এই মাস আসলে আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দেন যে নিজের সবচেয়ে প্রিয় জিনিসটি, যেটা সবচেয়ে বেশি প্রিয়, যেটা পরিত্যাগ করতে অন্তরে বাজে, এই জিনিসটি আল্লাহর জন্য কিভাবে দিতে হয়। সময়, শ্রম, অর্থ, সম্পদ, যত কিছু আছে সব কিছু আল্লাহর জন্য কিভাবে পরিত্যাগ করতে হয়, এটা এই মাস আসলে আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম তার সবচেয়ে প্রিয় সন্তানকে কোরবানি দিতে উদ্যত হয়েছেন এবং তিনি কোরবানি দিয়েছেন, আল্লাহ তাআলা সেটাকে পরিবর্তন করে দিয়েছেন, ভিন্ন কথা, কিন্তু তিনি তো কোরবানি দিয়েছেন এবং তিনি সন্তানকে রেখে গেছেন। এইভাবে তিনি আল্লাহ তাআলার প্রত্যেকটি পরীক্ষা তিনি টিকে গেছেন, যে পরীক্ষা আল্লাহ তাআলা সবচেয়ে বড় জিনিসটা আল্লাহ তাআলা চান, আল্লাহ তাআলা যেটা চান এটা না দিলে আল্লাহ তাআলার কাছে পূর্ণ নেকির আশা করা যায় না। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, লান তানাল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফা ইন্নাল্লাহা বিহি আলিম, ফা ইন্নাল্লাহা কানা বি আলিমা। তো এই যে আল্লাহ তাআলা সবচেয়ে উত্তম জিনিসটা সাদাকা দান করার জন্য বলেছেন, আপনার যেটা দিলে আপনার অন্তরে বাজে, যেটা ভালোবাসেন ওইটা দান করতে হয়, যেটা অতিরিক্ত হয়ে গেছে, টাকাটা ছিঁড়ে গেছে ওই টাকাটা দান করবেন না। যে টাকাটা দিলে আপনার অন্তরে লাগে, যে কষ্টকর নিজের দরকার তারপরেও দান করছে, সেটা দান করার চেষ্টা চিন্তা ভাবনা করবেন, তাহলে সেটা হবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামের অনুসরণ। এই রমজান মাস আসলে আমাদের সেটার কথা মনে হয়, এই জিলহজ মাস আসলে আমাদের সেটার কথা মনে হয়, জিলহজ মাস আসলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামের সেই ঘোষণার কথা মনে হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম যখন কাবাগর বানালেন তখন তিনি ঘোষণা করলেন, আল্লাহ তাআলা তাকে বললেন যে আপনি ওয়াদিন ফিন নাস বিল হাজ্জি আতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামরি ইয়াতি মিন কুল্লি ফাজিন আমিক, আপনি ঘোষণা দিন ফিন নাস মানুষের মধ্যে ইয়াতুকা রিজালান, তারা হেঁটে আসবে, পায়ে হেঁটে আসবে, ওয়া আলা কুল্লি দামরি প্রত্যেক কৃষক উটের পিঠে চড়ে আসবে, অর্থাৎ তারা এভাবে আসবে, আপনি ঘোষণা দিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম সেই ঘোষণার কারণে আজ দূর দূরান্ত থেকে আল্লাহ তাআলা মানুষদেরকে হজের দিকে নিয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম সে দাওয়াতের কথা স্মরণ হয়, এই জিলহজ মাস আসলে আমাদের সেটা স্মরণ হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামের এই সময়টা আমাদের মনে করে দেয় আল্লাহ তাআলা সেই বাণী, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই সময় আসলে আমাদের মনে হয় এটা, এবং বারবার যারা সাধারণত কোরবানি করে এটা বেশি তিলাওয়াত করে, এটা উচ্চারণ করে, কেন আমার জীবন আমার কোরবানি, আমার আমার সালাত আমার কোরবানি, আমার জীবন আমার মরণ সবই আল্লাহর জন্য। এই যে আল্লাহর জন্য সব কিছু যে উজাড় করে দেয়া, এটা এই মাস আসলে আমাদেরকে সেটা স্মরণ করিয়ে দেয়, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারিকা লাহু, তার কোনো শরীক নেই, ওয়া যালিকা উমিরতু আনা আউয়াল মুসলিমিন, আমি প্রথম আত্মসমর্পণকারী। সুতরাং এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু আত্মসমর্পণ করেছেন, আমরা সেরকম প্রথম আত্মসমর্পণকারী বলি, মুখে বলি কিন্তু অন্তরে সেটা রাখি না, এই জন্য আত্মসমর্পণ করি না, মুখে বলি আত্মসমর্পণকারী, কিছুক্ষণ পরে আবার কাফেরদের সাথে আমাদের বন্ধুত্ব তৈরি হয়, শত্রুতা মনোনীত থাকে না। এটা কিন্তু ইমানের দাবি নয়, ইমানের দাবি হচ্ছে ইমানদার ইমানদারকে ভালোবাসবে, ইমানদার নাস্তিক কাফের ফাসেক ফাজিরের সাথে তার সম্পর্ক তৈরি করবে না। আপনি প্রতিদিনই বলেন নাখলার অনাখলার ওয়ানাত্রুকুমাইয়ফ জুরুকা, কিন্তু মুখে বলেন অন্তরে এর উপরিটা বিপরীতটা করেন। আপনি বলেন যে অবশ্যই অবশ্যই আমি সম্পর্ক ত্যাগ করি যারা আপনার সাথে অবাধ্য, আপনার কথা শুনে না, কিন্তু আমরা কাজের ক্ষেত্রে ঠিক উল্টোটাই করে থাকি, তাদের সাথে সম্পর্ক ভালোই রাখি, রক্ষা করি, ইমানদারদের সাথে আমাদের সম্পর্ক রক্ষা ঠিক মতো হয় না। এই মাস আসলে আমাদের স্মরণ করে ইখলাসের কথা। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাহু ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আল্লাহ তোমাদের গোশতও পান না রক্তও পান না, তোমাদের তাকওয়া পান। এই জন্য এই মাস আসলে আমাদের এই সামনের মাসের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ পদে পদে আমাদেরকে আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন যে আল্লাহর জন্য করছো কিনা। আল্লাহ তাআলা তোমাদের কিছুই পাবেন না, কিছু পাওয়ার দরকার নেই, তার কোনো কিছু প্রয়োজন নেই। ইন্নাল্লাহু রাজ্জাকুল কুওয়াতিল মাতিন, মা উরিদু মিনু মিরিজকিন ওমা উরিদু মিনু মা ইয়ুতাইমু ওমা উরিদু আন ইয়ুতাইমু ইন্নাল্লাহু রাজ্জাকুল কুওয়াতিল মাতিন। আল্লাহ তাআলা বলছেন আমি আমার এদেরকে ইবাদত মানুষ জিন এবং মানুষকে ইবাদতের জন্য সৃষ্টি করেছি, আমি তাদের কোনো রিজিক চাই না, তাই না, তারা আমাকে কোনো কিছু খাওয়া কিটা আমি চাই না, আল্লাহ তিনি রিজিক দেন সবাইকে। তারপর হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দুনিয়ার সমস্ত মানুষ যদি, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন দুনিয়ার সমস্ত মানুষ যদি কোনো আতকা মুত্তাকি হয়ে যায়, মা জাদা ফি মুলকি শাইয়ান, আমার রাজত্বে কোনো কিছু বেড়ে যাবে না, আর যদি সবাই যদি কোনো
সবচেয়ে বেশি ফাজের ফাসেক হয়ে যায়। মা না কসম মিন মুলকি শাইন, আমার রাজত্ব কোনো কিছু কম হবে না। সুতরাং আমাদের প্রয়োজনে আমরা আল্লাহ তাআলার কাছে নিজেকে সঁপে দেয়া, নিজে পরিপূর্ণভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, এই মাস আমাদের শিক্ষা দান করে। এই মাসের আরো যে বড় গুরুত্বপূর্ণ কাজ আছে তা হচ্ছে এই মাস হচ্ছে আমল সালেহ কাজ, নেক আমলের কাজ, নেক আমলের মাস। এই মাসের এই মাস নেক আমলের জন্য যেন এই মাসটিকে নির্ধারণ করা হয়েছে, বিশেষ করে প্রথম 10 দিনের বিষয়টি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলা কোরআনে কারিমে যেভাবে বলেছেন এগুলোকে এই দশ এই এগুলিকে এর মধ্যে ইবাদতের মধ্যে রাখাটাই হচ্ছে গুরুত্বপূর্ণ কাজ। দেখুন আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মা মিন আইয়ামিন আল আমালু সালিহ ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাদিহি আল আইয়াম, আল্লাহর কাছে এই এই 10 দিন এই 10 দিনের চেয়ে উত্তম আমল 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 করার কোনো সময় আল্লাহর কাছে আর নেই। আচ্ছা এই 10 দিনটা হচ্ছে আল্লাহর কাছে বেশি উত্তম আমল করার দিক থেকে, আমল করার দিক থেকে এই 10 দিন বেশি উত্তম দিন। কালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবা কেরাম বলেন হে আল্লাহর রাসূল, আল জিহাদু ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদও কি নয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ, যদি এরকম জিহাদকারী হয় যে ব্যক্তি নিজের জান এবং মাল নিয়ে আল্লাহ রাস্তায় বেরিয়ে গেছে তারপর ফিরে আসেনি, জান দিয়ে দিয়েছে, সেই ব্যক্তি এর মতো হতে পারে। এর বাইরে যারাই আমল করবে তারা ওই ব্যক্তির মতো হবে, অর্থাৎ সার এই তারা যারা এই কাজটি করবে তারা প্রত্যেকে যারা এই আমল সালে করতে পারবে তারা যেন এই জিহাদ বিসাবিলিল্লাহ ওই ব্যক্তির মতো, যে ব্যক্তি জান মাল দিয়ে জিহাদে গেছে আর ফিরে আসেনি তার মতো সেরকম কাজটি করবে। সুতরাং এই কাজগুলির মধ্যে এই এই মাসের যে কাজগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বেশি বেশি বলেছেন আমরা সেগুলি একটু স্মরণ করি, যে রাসূলুল্লাহ কোনগুলি কাজগুলি করতে বলেছেন। এক নম্বর হচ্ছে এই মাসের মধ্যে যেই কাজের কোনো বিকল্প নেই, এক নম্বর সেটা হচ্ছে হজ, অর্থাৎ অন্য সময় হজটা হয় না, এই মাসেই করতে হয়, এই মাসেই করতে হয়। আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন ওয়াল্লাহ আলা নাস হজ্জুল বাইতি মান ইস্তাতা ইলাইহি সাবিলা, আল্লাহ তাআলা হজের মানুষের উপর ফরজ করে দিয়েছেন যে হজ করা, যে ব্যক্তি হজে যেতে পারে, যাওয়ার মতো সামর্থ্য আছে, আর্থিক সামর্থ্য, শারীরিক সামর্থ্য অথবা নিরাপত্তা, এই তিনটির কারণে। এই বছর নিরাপত্তার কারণে মানুষ যেতে পারছে না, এটা আলাদা কথা, কিন্তু এটাতে কোনো দোষের কিছু নয়। আল্লাহ তাআলা বলছেন মান ইস্তাতা ইলাইহি সাবিলা, যে যায় তার জন্য যা সামর্থ্য আছে যেতে পারবে, না যা যা সামর্থ্য নয় তার যাওয়ার কোনো বাধ্যবাধকতাও নেই, শরীয়ত দেয় নেই। উমর রাদিয়াল্লাহু আনহু এই জন্য বলতেন যে ব্যক্তি হজের সামর্থ্য রাখে কিন্তু হজ করেনি, ইহুদি মরুক বা নাসারা হয়ে মরুক, সেটা আমার কি যায় আসে না। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি আসারটি উল্লেখ করেছেন। তাহলে বোঝা গেল যে হজটা একটা প্রধান কাজ এবং এই মাসের প্রথম প্রথম এবং প্রধান কাজ হচ্ছে হজ করা, এবং এটার প্রতি যে ব্যক্তি করতে পারে সে অন্যগুলোর অধীন হয়ে যাবে। কিন্তু হজের হজটা কিন্তু যারা অন্যখানে থাকবে, হজটা না করলে তারা অন্য অনেক কাজ করলেও বড় কাজটি করতে পারেনি। আমরা এই বছর বিভিন্ন কারণে যেতে পারি, আল্লাহ তাআলার কাছে আমাদের নিয়ত ছিল, নিয়তের কারণে ইনশাআল্লাহ সওয়াব পাবো। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি কোনো কাজ করতো সফরের কারণে অথবা অসুস্থতার কারণে যদি করতে না পারে তাহলে আল্লাহ তাআলা দয়া পূর্বক সেটা লিখে দেন। আল্লাহর কাছে দোয়া করে তিনি যেন আমাদের জন্য সবাইকে হজে মবরুর নসিব করেন, হজের মবরুর সব আমাদেরকে লিখে দেন এবং পরবর্তী সময় আমরা যেন হজ করতে পারি সে তৌফিক আমাদেরকে দান করেন। হজ করলে কি লাভ সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান হাজ্জা ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুখ রাজাকা ইয়াউমিন আল্লাযী তুমুহু, যে ব্যক্তি হজ করবে অন্যায় অশ্লীল কাজ করবে না সে ওই ব্যক্তির মতো ফিরে আসবে যে ব্যক্তি মায়ের পেট থেকে, যে যেমন মায়ের পেট থেকে একটা সদ্য ভূমিষ্ঠ সন্তান ফিরে আসছে তার কোনো গুণা নেই, অর্থাৎ এরকম গুণামুক্ত হয়ে ফিরে আসবে। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তোমরা তাড়াতাড়ি হজ করো, কারণ তোমরা জানো না হতে পারে তোমরা অভাবী হয়ে যাবে অথবা তোমরা অসুস্থ হয়ে যাবে, এই জন্য হজের কাজটি দ্রুত সেরে নেওয়ার জন্য রাসূলুল্লাহ আমাদেরকে নির্দেশ দিতেন। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আল হাজুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লা জান্নাহ, হজে মাবরুরের কোনো ফজিলত নেই, জান্নাত যদি তার কোনো ফজিলত নেই। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে রসুল যে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে গাজী যারা এবং যারা হজ করে তারা ওয়াফদুল্লাহ আল্লাহর পক্ষ আল্লাহর ডেপুটেশন আল্লাহর আল্লাহর প্রতিনিধি দল, এরা যদি আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ ডাকছে তারা সাড়া দিয়েছে, এখন আল্লাহর কাছে কিছু চাইলে তা আল্লাহ তাআলা সেটা তাদেরকে দান করেন, অর্থাৎ তারা আল্লাহর প্রতিনিধি দল, আল্লাহ আল্লাহ ডাকছে সাড়া দিয়েছে এখন আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা তাদেরকে দান করেন। সুতরাং হজের একটা বিরাট ফজিলত রয়েছে। এর মধ্যে আরেকটা জিনিস হচ্ছে হজের মধ্যে যেন আপনি একটা বিরাট শরীক হচ্ছেন, একটা যুদ্ধে শরীক হচ্ছেন, ইবাদতকারীদের সাথে শরীক হচ্ছেন, ইবাদতকারীদের আমলের সাথে শরীক হচ্ছেন। আপনি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে সবাই এক স্লোগানে মুখর করছেন, এর মাধ্যমে আমরা সবাই যেন একটা একই সূত্রে গ্রথিত হই, যে ইবাদতকারীর সূত্রে আমরা সবাই ইবাদতকারী, আমরা সবাই দাস, তার দাসত্ব প্রকাশ করতে পারে আমরা শুকরিয়া আদায় করি। এই জন্য হজের প্রথম কাজ হচ্ছে, এই মাসের প্রথম কাজ হচ্ছে হজটি, আর হজের চেয়ে উত্তম কোনো কাজ নেই এই মাসে, সবচেয়ে উত্তম কাজ হচ্ছে হজ করা যদি সম্ভব হয়, এবং সম্ভব নয় আমাদের জন্য আর বাকি কাজগুলি করা কতটুকু করা যেতে পারে। যারা মক্কায় আছে তারা তোয়াফ করতে পারে, যা তোয়াফ করার আছে তোয়াফ সবের কাজ। যারা 3 নম্বর যারা হজ করতে পারে না উমরা করতে পারে, উমরা তো আর নিষেধ নেই, যতটুকু পারে উমরা করবে, আর যারা যেতে পারে না তাদের জন্য বাকি আমলগুলি করবে কি
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সহজ করে দিয়েছেন, নিয়ম হচ্ছে এটা যে আমল খুব লম্বা লম্বা টাইম, সেটা লম্বা টাইম পুরোটাই কষ্ট করে দেওয়া হয় না। আল্লাহ তাআলা লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আল্লাহর হিকমতে তাকাদা হচ্ছে এটা, হিকমতে চাহিদা হচ্ছে এটা যে যেই জিনিস লম্বা টাইম করতে হয় এটাকে তিনি কঠিন করে দেন না। এই জন্য তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 10 দিন করতে হয় তিনি বলেছেন ফা আকসিরু ফিহিন্না, তিনি বলছেন মা মিন আইয়ামিন আযম ইনদাল্লাহ ওয়া আহাব্বু ইলাইহি মিন আমাল ফিহিন্না ফি হাযিহিল আইয়ামিল আশার, এই 10 দিনের চেয়ে উত্তম কোনো আল্লাহর কাছে কোনো দিন নেই যেগুলিতে উত্তম আমল করা যায়, এই 10 দিন হচ্ছে সবচেয়ে বেশি উত্তম আমল করার জায়গা। সেটা কি? ফা আকসিরু ফিহিন্না মিন আত-তাহলিল ওয়া আত-তাকবীর ওয়া আত-তাহমিদ, এগুলিতে তোমরা বেশি বেশি করে তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের ঘোষণা দাও, তাওহীদের ঘোষণা দাও, ওয়া আত-তাকবীর আল্লাহু আকবার, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার ইল্লা আলহামদ, আল্লাহু আকবার কাবীরা ওয়াল হামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, অথবা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহি আলহামদ, অথবা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহি আলহামদ। আমি তিনটি সিগা উল্লেখ করেছি, তো এইগুলি সবগুলি হাদিস থেকে বর্ণিত হয়েছে, এই জন্য যে কোনো তাকবীর আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নেই, বেশি বেশি করে তাকবীর দিবেন, অথবা শুধু আল্লাহু আকবার বলবেন। আল্লাহু আকবার শুধু মুখের কথা নয়, অন্তরে ধারণ করারও জিনিস, আল্লাহকে সব কিছুর বড় বড় মনে করা, আল্লাহকে সব কিছুর উপরে স্থান দেয়া, তার তার শরীয়তকে সব কিছুর উপরে স্থান দেয়া, তার আকীদা তার বিশুদ্ধ তাওহীদকে সব কিছুর উপরে স্থান দেয়া, এটাকে এটা হচ্ছে তাকবীরের মূল উদ্দেশ্য। তাকবীর শুধুমাত্র উচ্চারণ নয়, তাকবীর দেয়া হতো কেন, কি জন্য দিত সাহাবায়ে কেরাম, এটা এটার উপরে আমাদের দেরাসা করা উচিত, স্টাডি করা উচিত। আলহামদুলিল্লাহ যদি আমাদের ওজিফা গ্রন্থটি বের হয় সেটা সবাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ, এই বিষয়ে আলোচনা করা হয়েছে। তিন নম্বর যে কাজটি, প্রথমে বলছি তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ বলা বেশি বেশি করে, দ্বিতীয় হচ্ছে তাকবীর আল্লাহু আকবার তাকবীর দেয়া, তাকবীরের বিভিন্ন সুরত বলেছি, তিন নম্বর হচ্ছে তাহমিদ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, যে সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ আযীম বলেন তাহলে তাসবিহ সহ তাহমিদ পড়া হয়ে যাবে, তাহলে দুটো হয়ে যাবে একসাথে। সাধারণত সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ আযীম এটা তাসবিহ এবং তাহমিদ একসাথে শামিল করে, এবং এটা উত্তম উত্তম যেটা আল্লাহ তাআলা পছন্দ করেছেন ফেরেশতাদের জন্য, সবচেয়ে উত্তম জিকির হচ্ছে সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ বিহামদিহি ফেরেশতারাই জিকিরটা করে, আর উত্তম জিকির শিখিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা তার নবীদেরকে, এটা উত্তম জিকির সবচেয়ে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করতে বলেছেন, এবং সবচেয়ে উত্তম জিকির বলেছেন সুবহানাল্লাহ বিহামদি আদাদা খালকি রিদা নাফসি জিনাত আর শামিরাদ কালিমাতি, এই চারটি জিনিসের ব্যাপারে তিনবার বললে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা এটা সবচেয়ে উত্তম, হলো সারাদিন তাসবিহ পড়াচ্ছে, তাহলে বোঝা গেল যে তাসবিহ তাহমিদ তাকবীর তাহমিদ তাহলিল চারটা জিনিস একসাথে চলতে পারে। হাদিসে তিনটির কথা আসছে, তাহলিল তাকবীর তাহমিদ, তাহলিল অর্থ লা ইলাহা ইল্লাল্লাহ বলা, তাকবীর অর্থ তাকবীর দেয়া, আল্লাহু আকবার বলা আল্লাহকে সব কিছু স্থান দেয়া, আর সবচেয়ে তাহমিদ বলা হয়েছে অর্থাৎ আলহামদুলিল্লাহ পড়া, আর আলহামদুলিল্লাহ সাথে আমি যদি তাসবিহ পড়ি তাহলে শোনায় সোহাগা একসাথে পড়া যাবে, ইমাম আহমদ হাদিসটি বর্ণনা করেছেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই মাসে করণীয় কর্ম, যে আমরা যারা দূরে আছি যারা হজ যেতে পারছি না তাদের জন্য বড় কাজ হচ্ছে আমরা বেশি বেশি করে তাকবীর তাহলিল তাহলিল তাকবীর এবং তাহমিদ আল্লাহর প্রশংসা করব, উঠতে ফিরতে চলতে নির্ধারিতভাবে আমরা আল্লাহ তাআলার প্রশংসা করব, আল্লাহ তাআলার প্রশংসা করব, এবং এটা আল্লাহ তাআলার প্রশংসা করব, তাকবীর দেব এবং তাহলিল করব, লা ইলাহা বলব, তাওহীদের ঘোষণা আমরা দিব, এটা খুব গুরুত্বপূর্ণ একটি গুরুত্বপূর্ণ কিছু নিয়ম আমরা মেনে নিব এগুলিকে। পাঁচ নম্বর যে কাজটি সেটা হচ্ছে উদহিয়া জবে করব, অর্থাৎ কোরবানির পশু জবে করব, এটা হাজিরা কোরবানি পশু জবাই করে, হাজিরা করে বেশিরভাগই যারা করে সেটা হচ্ছে তারা করে এটাকে বলা হয় হাদি, হাদি জবাই করে, হাদি জবাই করাটা উত্তম যারা হাজি তাদের জন্য, আর আমরা যারা বাইরে আছি তাদের জন্য কোরবানি উত্তম, কোরবানি নিঃসন্দেহে একটা ভালো কাজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করেছেন, আমরা বিষয়ে ইনশাআল্লাহ পরবর্তী আলোচনা করব। চলো একটি কাজে কোরবানি করা এটা আমাদের জানা দরকার, যে এই কাজ এই 10 দিনের মধ্যে একটি বড় কাজ হচ্ছে, বা 13 দিনের মধ্যে বা 14-13 দিনের মধ্যে একটি বড় কাজ, 14 দিনের মধ্যে বড় কাজ হচ্ছে আমরা কোরবানি করা, কোরবানি করা এটা হচ্ছে উত্তম কাজ, 13 দিনের মধ্যে 13 দিনের মধ্যে উত্তম কাজ হচ্ছে কোরবানি করা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। তো এটা আমরা এই কোরবানি একটি ভালো কাজ, এটা আমরা এই 10 দিনের বা 12-13 দিনের মধ্যে এটা করবো, 12 দিন নির্বাচন 13 তারিখ পর্যন্ত, তো 13 তারিখ পর্যন্ত আমরা এই কোরবানি করতে পারবো, এটা হচ্ছে এই এই মাসের আমলের মধ্যে একটা গুরুত্বপূর্ণ একটি আমল। ষষ্ঠ যে আমলটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ এটা হচ্ছে সওম, এই মাসের সওম প্রথম থেকে রাখা সওম রাখতেন, বিভিন্ন বর্ণনা আসছে, আয়েশা রাদিয়াল্লাহু বলেন যে আমি দেখিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সওম পালন করতে, কিন্তু হাফসা রাদিয়াল্লাহু আনহা বলছেন আমি দেখেছি রাসূলুল্লাহ সওম পালন করতে, এর অর্থ হচ্ছে যে যেটা মুসবাত যেটা সাব্যস্ত করে এটা বেশি প্রাধান্য পাবে যেটা অস্বীকার করছে, কারণ তিনি দেখেছেন সওম পালন করতে এটা নির্ধারিত, আর যিনি দেখেন নাই তিনি হয়তো মনে করেছেন তিনি সওম পালন করেন নাই কিন্তু আসলে হয়তো করেছেন, যেটা অন্যরা প্রমাণ বলেছে হাফসা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, এর অর্থ হচ্ছে এই মাসে
প্রথম দিন থেকে শুরু করে আপনি নবম দিন পর্যন্ত, দশম দিন ঈদের দিন রাখা যায় না, এই জন্য নবম দিন পর্যন্ত লাগলাম দশ দিন বলা হয়, দশ দিন না বলে আমরা বলো নয় দিন। এই নয় দিন সওম পালন করা এটা একটা সওয়াবের কাজ, যাদের সামর্থ্য আছে শারীরিক আর্থিক সর্বিকভাবে সামর্থ্য আছে তারা এই জন্য সওমটা পালন করেন। তন্মধ্যে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সওম ইয়ৌম আরাফা, আরাফার দিনের সওম, নয় তারিখ বলা হয়নি। এই জন্য যে যেখানে থাকেন সেটা হিসাব করবেন, হিসাব করবেন আরাফা কোন দিন হচ্ছে। আরাফা যে আরাফা এক জায়গায়, আরাফা ভিন্ন ভিন্ন ডেট হয় না, অর্থাৎ অন্যখানে যেমন চাঁদ কোন দিন উঠলো আলাদা উঠে, কিন্তু আরাফা কোনো আলাদা কোনো জায়গা নেই, একটাই। সেই জন্য আরাফার দিনে আপনাকে যে যেখানে থাকি আমরা সেদিন সওম পালন করব, সেদিন সওম পালন করবো। হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আরাফার দিনে সওম পালন করে আমি আল্লাহর কাছে আশা করব যে সে আগের এবং পরের দুই বছরের গুণা সে ক্ষমা পাবে, পরের বছর আগের বছর এবং পরের বছর সামনের বছর, অর্থাৎ যেটা সে গত বছর পার করছে এবং গত বছর সামনে যেটা আসছে এই দুই বছরের গুণা আল্লাহর কাছে সে ক্ষমা প্রার্থনা বলছেন যে আল্লাহ ক্ষমা করে দিবেন, আমি আশা করতেছি আল্লাহর কাছে, আশতাসু আল্লাহ, আল্লাহর কাছে এটা আশা করতেছি যে তিনি এটা করবেন, সওয়াবের আশা করতে তিনি এটা আমাকে আমাদের উম্মতকে ক্ষমা করে দিবেন। সুতরাং এই জন্য এই আরাফার দিনের সওয়াবটা পালন করার জন্য আমরা অত্যন্ত সচেষ্ট থাকবো এবং কোনোভাবে যেন ছুটে না যায় চেষ্টা করব। ফরজ আমি বলছি না, কিন্তু চেষ্টা করবেন এটা যেন ছুটে না যায়। এখন বলতে পারেন যে যারা আমরা সৌদি আরবের আগে চাঁদ দেখি তারা আরাফার আরাফার রোজা কীভাবে রাখবো? আমাদের তো আমাদের যেদিন ঈদ সেদিন তাদের আরাফার সওম চলতেছে, ঈদের দিন তো সওম রাখা যায় না, তারা আগের দিন রাখবেন পরের দিন রাখতে পারবেন না, এই জন্য তারা এটার কারণে তারা সওয়াব পেয়ে যাবেন, কারণ এটা তো তাদের উদ্দেশ্য ছিল না না রাখা, কিন্তু ঈদের দিন হয়ে যাওয়াতে তারা সেদিন রাখতে পারেন না, সেজন্য তারা এটা রাখা লাগবে না। আগের দিন যেহেতু রেখেছেন সেটার কারণে আল্লাহ তাআলা সেটা সওয়াব লিখে দেবেন, যে বোঝা যাবে যে সে রাখতো এই জন্য আগের দিন রেখেছে। আর যদি কেউ মনে করেন যে আমি পরবর্তীতে এটা একবার রাখবো তাহলে এটা কমপ্লিট করা যায়, কিন্তু অর্থাৎ এটা ওয়াজিব নয়, বাধ্যতামূলক নয়, তার জন্য সেটা ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুন, যতটুকু পারে আল্লাহ তাকওয়া অবলম্বন করে হিসেবে থাকবে, অর্থাৎ তার জন্য সেটা আর বাধ্যবাধকতা নেই, অর্থাৎ তিনি যেহেতু নিয়ত ছিল কিন্তু করতে পারেন না সেটার জন্য তার কোনো সমস্যা হবে না। আমরা যারা দূর দূরান্তে থাকি, ঈদ সৌদি আরবে একদিন পরে আমাদের ডেট হয়, আমরা আরাফার আরাফার দিনের হিসাবে রাখবো, এটা হচ্ছে উত্তম কাজ। এর মধ্যে মতভেদ আছে, কেউ কেউ বলছে 8 তারিখ আমরা আমাদের আমাদের 9 তারিখে আমরা রাখবো, ওটা যেদিনই হোক এভাবে না রাখি আমরা বড়, অর্থাৎ সৌদি আরবের 8 তারিখ 9 তারিখ আমাদের 8 তারিখ হয় এই হিসেবে রাখবো, এটা কিন্তু এটা সুন্দর হয় না। সুন্দর হয় এটাই যে আমরা সৌদি আরবের সাথে মিলে, অর্থাৎ যেদিন আরাফার সাথে মিলে, যেদিন আজিরা আরাফা থাকবে সেদিন যে যেখানে থাকে সেখানে আমরা সওম পালন করবো, এটা শুধুমাত্র এটা একদিন ঈদের সাথে সম্পৃক্ততা নেই, একদিন সম্পৃক্ত নেই, এই জন্য কারণ এটা চাঁদ ভিন্ন ভিন্ন জায়গায় উঠে কিন্তু মাতালে ভিন্ন, কিন্তু এই আরাফা ভিন্ন ভিন্ন জায়গা নেই, আরাফার জায়গা একটাই। সেটা আমরা অতিরিক্ত প্রশ্নে একটা জবাব দিলাম, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ষষ্ঠ যে জিনিসটি এই মাসে বড় করণীয় সপ্তম, সেটা হচ্ছে বেশি বেশি করে দোয়া করা, বেশি বেশি করে দোয়া করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যারা হজে ছিলেন তারা জানেন যে এই রাসূলুল্লাহ সাল্লাম প্রত্যেক জায়গাতে দোয়া করতেন, দোয়া যেন তার সবসময় মুখে থাকতো। তিনি আরাফার মাঠে দোয়া করেছেন, তিনি মুজদালিফায় দোয়া করেছেন, তিনি কাবা তওয়াফের সময় দোয়া করেছেন, তিনি সফা মারওয়াতে দোয়া করেছেন। তা আমরা যারা যেতে পারিনি আমরা কি করব? আমরা বেশি বেশি করে দোয়া করব, দোয়ার সময়টা ইন্না লিল্লাহি নাফাহাতুন লাফাহাত, আল্লাহ তাআলা আর হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা বিভিন্ন সময় বিভিন্ন দান করেন, যা অন্য সময় দান করেন না। এই যে আল্লাহ তাআলা দান করেন বিভিন্ন সময়, এর মধ্যে এই সময়টা হচ্ছে এই 10 দিন জিলহজের এই 10 দিন, 10 দিন না শুধু 13 দিনও, কারণ যারা আরাফা যারা আজকুল্লাহ ফি আইয়ামি মালুমাত ব্যাখ্যা করেছেন আলেমরা, যে আইয়ামি মাদুদাতের ব্যাখ্যা করেছেন আল্লাহ তাআলা যে 13 তারিখ পর্যন্ত, অর্থাৎ যারা আরাফার যারা আইয়ামে তাশরিকের মধ্যে তারা আল্লাহ তাআলাকে জিকির করার কথা বলেছেন। সুতরাং এই দিনগুলোতে বেশি বেশি করে আমরা দোয়া করব, জিকির করব, আজকার যেগুলো মাসরু সেগুলো বলবো, কোরআন তেলাওয়াত, এগুলি থেকে কোনো বিমুখ হব না, আমরা চলতে ফিরতে উঠতে কোরআন কারিমের তেলাওয়াত করবো। সবচেয়ে উত্তম জিকিরের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে কোরআন কারিম, সালাতের ফলে উত্তম উত্তম ইবাদত হচ্ছে কোরআন কারিম। কোরআন কারিম হচ্ছে আল্লাহর বাণী, আল্লাহর কোনো সিফাত আমাদের কাছে নেই, একমাত্র সিফা আমাদের কাছে আছে যেটা পড়লে আল্লাহর বেশি আল্লাহ তাআলার বেশি নৈকট্য অর্জন করা যায়, এর মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আমরা নৈকট্য লাভ করতে পারবো, আল্লাহ তাআলা বেশি আল্লাহ তাআলা আমাদের উপর বেশি খুশি হবেন, এই জন্য এই কাজটি আমরা করব। 9 নম্বর যে কাজ, 8 নম্বর বললাম, 8 নম্বর বললাম যে আমরা কোরআন কারিম তেলাওয়াত, 9 নম্বর কাজ হচ্ছে যে তাকবীর দিব আলাদা, এটা শুধু সেই তাকবীরগুলির অন্তর্ভুক্ত নয়, ব্যাপক তাকবীর না, আলাদা এক তাকবীর আছে। সেই তাকবীর কি? নিয়ম হচ্ছে এই 10 দিনের শুরু থেকেই, 10 মাসের শুরু থেকেই আমরা যেন তাকবীর দিই, যে কোনো সময় মনে আসবে তখন যেন তাকবীর আল্লাহু আকবর বলি, অথবা বলি আল্লাহু আকবর আল্লাহু আকবর লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবর আল্লাহু আকবর ওয়ালিল হাম, 3 বা 2 বার করে তাকবীর দেওয়ার হাদিসে আসছে, কোনো সমস্যা নেই, যেটাই আপনি গ্রহণ করে নেন। অর্থাৎ আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর 3 বার আসছে, আবার আল্লাহু আকবর লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবর 2 বার আসছে।
তো এভাবে বলতে পারেন, কোনো সমস্যা নেই। তাকবীরটা দুই রকম, একটা হচ্ছে তাকবীর মতলাক, যেটা আগে আলোচনা করেছি, আর বিশেষ এই এখন যেটা বলছি নয় নম্বর যে বড় কাজ, সেটা হচ্ছে তাকবীর মুআইয়ান, স্পেশাল তাকবীর দিবেন। স্পেশাল তাকবীর হচ্ছে নয় তারিখ ফজর থেকে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত, এটা স্পেশাল তাকবীর। এটা প্রত্যেক সালাতের পরে, বড় বড় কাজের পরে এই তাকবীরটা আমাদের মুখ থেকে যেন আসে, অন্য সময় স্বাভাবিকভাবে হবে, মুখ থেকে যেন তাকবীরটা বেরোয় যায়। যারা হজে থাকে তারাও দেয়, যারা হজে থাকে তারা 10 তারিখ থেকে দেয়, আর যারা হজে থাকে না তারা, আমরা বাইরে যারা আছে আমরা 9 তারিখ থেকে দেবো। এটা হচ্ছে শরীয়তের সুন্নাহ পদ্ধতি। অর্থাৎ যারা হজে থাকে তারা 10 তারিখ থেকে যখন জামারাতুল উলায় পাথর মারা শেষ হবে, তখন তারা আল্লাহ আকবর আল্লাহ আকবর শুরু করবে, তখন তারা দুইটা, তখন তাকবীর শেষ, তখন তাহলিল শুরু হয়ে যাবে, তাদের তখন তালবিয়া শেষ, তখন তাদের তাকবীর শুরু হয়ে যাবে। আর আমরা যারা বাইরে আছি, আমাদের 9 তারিখ আসর থেকে 13 তারিখ ফজর পর্যন্ত যারা হজে যায়নি, তারা এই সুন্নতটা পালন করব এবং এটার উপর তারগিব দিতেন বেশি বেশি করে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি মক্কাতে এত বেশি তাকবীর দিতেন যে এর চেয়ে বেশি তাকবীর দেওয়া যায় না। তিনি বাজারে যেতেন, উচ্চস্বরে দিতেন এবং সেটা জানাতেন মক্কা, এবং তার তাকবীর ধ্বনিতে তখন মিনা উপত্যকা গুঞ্জরিত হয়ে উঠত, অত্যন্ত শব্দ হয়ে উঠত, সবাই তাকবীর, তার তাকবীর শুনে সবাই মনে মনে তাকবীর দিতেন। এটা অর্থ এই নয় যে এক স্বরে সমস্ত স্বরে দিবে, এটা আমরা বলছি না, তবে শব্দ উচ্চ করবে আল্লাহ তাআলাকে। আল্লাহ তাআলা যেটা বলেছেন, ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আর যাতে করে তোমরা তাকবীর দিতে পারো, আল্লাহ তাআলা যেহেতু তোমাদের হেদায়েত দিয়েছেন, এটা মনে রাখতে হবে। এই জন্য বেশি বেশি তাকবীর দিতে হবে। 10 নম্বর হচ্ছে এই মাসে যত বেশি দান সদকা সব কিছু করা, সেগুলি অবশ্যই আমাদের করে যেতে হবে। যত বেশি ভালো কাজ করব তত বেশি সওয়াবের অধিকারী হতে পারবো। এই 10টি কাজ আমরা এই মাসের শুরু করবো ইনশাআল্লাহ, এই মাসের যতক্ষণ পর্যন্ত 13 তারিখ পর্যন্ত অন্তত এটা করে যাব। এটুকু আমাদের এই শরীয়ত বিভিন্নভাবে নির্দেশনা আসছে, এগুলি আমরা ইনশাআল্লাহ করতে পারবো, যেগুলোকে যে সময়ের কথা বলেছি সেই সময় সেগুলিকে প্রতিপালন আমরা করব। এই মাসে কিছু জিনিস অবশ্যই পরিত্যাগ করতে হবে। 1 নম্বর হচ্ছে তারকুল মাআসি, যাবতীয় গুনাহ পরিত্যাগ করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, যেখানে কিন্তু মাসের কথা বলেছেন, আসল হরুমের কথা বলেছেন, যেগুলো মাসগুলো সম্মানিত সেগুলো সম্পর্কে তিনি বলেছেন, ফালা তাজলুমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এগুলোতে নিজেদেরকে নিজের উপর জুলুম করো না। এর অর্থ হচ্ছে এগুলোর উপর গুনাহ করে নিজেদেরকে বিপদে ফেলো না। কারণ যেভাবে উত্তম সময়ে ইবাদত করলে বেশি সওয়াব হয়, তেমনি উত্তম সময়ে গুনাহ করলে বেশি নেকি হয়, এটা আলেমরা বলে থাকেন, যদি এটা সরাসরি নসান আসে নাই, কিন্তু নসান বোঝা যাচ্ছে এটা। যেমন আল্লাহ তাআলা কোরআনে কারিমে ইলহাদ ফিল হারাম, হারামের মধ্যে যেহেতু সওয়াব বেশি, এখানে ওয়ামান ইউরিদ ফি ইলহাদিন বিযুলমিন নুযিকহু মিন আযাবিন আলিম, যে যেখানে হারামের মধ্যে ইলহাদ করে, বাড়াবাড়ি করে, হারাম কাজ করে, সেখানে তার কঠিন শাস্তি হবে। এটার উপর ভিত্তি করে আল্লাহ বলেছেন যে যেখানে বড় ইবাদতের কথা আসে সেখানে যদি বড় গুনাহ হয়, সেখানে বড় গুনাহ এটা আরো বড় বড় হিসেবে দেখা দেয়। এই জন্য যারাই এরকম এই মাসগুলোতে অন্তত এই 10টি দিন নিজেদেরকে কন্ট্রোল করার চিন্তা ভাবনা করতে হবে, যে 10টি দিন আমরা কোনোভাবে যেন গুনাতে জড়িত হয়ে না পড়ি, কোনো 10টি দিন যেন কোনো শিরিক বেদাত কুফুরি নিফাকি অথবা এই জাতীয় হারাম কাজ যেগুলো যদি করা হয় সেগুলো কোনোটাতে জড়িত হয়ে না পড়ি। এই 10টি দিন নিজেকে পুরো হেফাজতে রাখি, নিজের আল্লাহর ইবাদতের মধ্যে নিজেকে মগ্ন রাখি, যত বেশি ইবাদতে মগ্ন থাকবেন তত বেশি গুনা থেকে দূরে থাকতে পারবো। তাহলে এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখা দরকার। আর কি করা যাবে না, হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যদি কেউ এই 10 দিন কারো প্রবেশ করে, কেউ যদি এই জিলহজে 10 দিনে প্রবেশ করে এবং তোমাদের মধ্যে অর্থাৎ জিলহজের চাঁদ দেখো কেউ, তোমাদের হাদিসে এটা আসছে, এবং তোমাদের কেউ যদি কোরবানি দেওয়ার ইচ্ছা করে, অর্থাৎ উদহিয়া কোরবানি দেয়, সে যেন লাইয়া খুজু মিন জাফরিহি, সে যেন তার নখ থেকে কিছু না নেয়, ওলা মিন শাহরি মিন আশারি ওলা মিন আজফারি, তার নখ থেকে এবং তার চুল থেকে কোনো কিছু না কাটে। এর অর্থ হচ্ছে আমাদেরকে আজকে ধরেন, আজকে যে আগামী বুধবার থেকে শুরু হয়ে যাবে আলালম সবার নিকটে, অথবা বাংলাদেশে হয়তো বৃহস্পতিবার শুরু হবে, তো বুধবার আগে আমাদেরকে নখ কেটে, চুল যাদের কাটার কেটে ফেলে আমাদেরকে শিও থাকে, যাতে করে আগামী 10 দিন কোনো কিছু কাটতে না হয়, কোনো কিছু নখ কাটতে না হয়, চুল কাটতে না হয়। মনে রাখবেন, তবে যে নখ অটোমেটিক ভেঙে পড়ে যাবে সেটার কোনো সমস্যা নেই, এবং যেই চুল পড়ে যাবে নিজে নিজে আসার সময় সেটার সমস্যা নেই, এটার ভিতরে পড়বে না, কিন্তু ইচ্ছা করে কাটাটা হচ্ছে নিষিদ্ধ। যাতে করে এটা কী জন্য, তাতে আমরা মাল হুজ্জাত, হাজিদের সাথে একমত থাকার জন্য, এটা ছাড়া কিছুই নয়, হাজিদের সাথে একমত থাকার জন্য। তবে হাজিদের সাথে একমত থেকে কেউ কেউ যদি কোনো বলে যে আরাফাত দিন আমরা মসজিদ বসে ইবাদত করবো, এটা কিন্তু বেদাত হবে, কারণ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়নি। তারিফ বা আরাফা পালন করা এটা একটা বেদাত, এটা কেউ অন্যখানে করতে পারবেন না। আরাফার দিন শুধুমাত্র আমরা সওম পালন করতে পারবো, কিন্তু অন্য কোনো ইবাদতের কথা হাদিসে আসে নাই, সেটা করতে পারবো না। যারা হাদিসে ওখানে থাকবেন, অর্থাৎ আর হাজিরা যারা আরাফার মাঠে থাকবেন, যেটা হাদিসে যেটা আসছে সেটা হচ্ছে তারা তখন বেশি বেশি করে এমন দোয়াটি পড়বেন যে দোয়াটি রসুল এবং পূর্ববর্তী সমস্ত নবী রাসূলরা করেছে, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীক
তাওহীদের এই বাণী তারা উচ্চারণ করবেন এবং এটা হচ্ছে সর্বোত্তম দোয়া এবং সবচেয়ে উত্তম জিকির যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সমস্ত পূর্ববর্তী নবী রাসূলগণ করেছেন বলে রাসূলুল্লাহ ঘোষণা করেছেন এটা সেটা করব এর বাইরে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া আলহামদু আলা কুল্লি শাইইন কাদির পড়তে পারবো আমরা 1 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত এটা পড়তে পারবো কারণ এটাই হচ্ছে তাকবীর এটা হচ্ছে তাহলিল দুটো একসাথে এই জন্য এটাকে বেশি বেশি করে এটার মধ্যে হামদ আছে প্রশংসা আছে তাহমিদও আছে এই জন্য এটা আমরা বেশি বেশি করে করবো লা ইলাহা ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া আলহামদু আলা কুল্লি শাইইন কাদির এটা পড়তে পারবো এটা বেশি বেশি করে পড়বো আর যারা হজে আরাফার মাঠে থাকবে তারা তো এটা পড়বেই অন্যরাও দূর দূরান্ত যেখানে থেকে আমরা এটা বেশি করে পড়বো কিন্তু গুনার মধ্যে লিপ্ত হবো না আশা করি বিষয়গুলি বুঝে আসছে আমাদের এই সময় যেন আমরা কোনো গুনার কাজে লিপ্ত না হই আমরা এতক্ষণ যে আলোচনা করেছি তা শুধুমাত্র আলোচনা করেছি এই 10 দিনের আমল নিয়ে এই 10 দিনে আমাদের এমনভাবে আমল করা উচিত যেটা আমাদের সালাফরা করতেন এই 10 দিনে তারা যদি কেউ তারা এমনকি কেউ কেউ হাদি পাঠাতেন অর্থাৎ তারা না যাইতে পারলে উমরা বা হজে না যেতে পারলে ওখানে টাকা পাঠাতেন তারা যেন উমরা জবে করা হয় সেই ব্যবস্থাপনা করে তারা সেখানে টাকা দেন আমাদের অনেকে যারা সামর্থ্য আছে যারা ওই দেশে টাকা দিয়ে কাউকে দিয়ে যেন আপনারা হাদি পাঠাইতে পারেন হাদি জবে করতে পারে সেই ব্যবস্থাপনা করা আপনাদের জন্য বৈধ কোনো সমস্যা নেই এবং এটা উত্তম কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদি পাঠাতেন সেটা করতেও পারেন আমাদের আলহামদুলিল্লাহ এগুলি উত্তম কাজের অন্তর্ভুক্ত এগুলি আমরা যেন সবসময় করি সম্মানিত দর্শক কিন্তু আমরা এতক্ষণ আলোচনা করছিলাম এই 10 দিনের করণীয় 10 দিনে একটি করণীয়ের কথা আমরা বলেছিলাম যে উদহিয়া অর্থাৎ কোরবানি কিভাবে করবে কোরবানি নিয়ে আলোচনা করা আমরা বলছিলাম পরে করব সেটা আমরা এখন আলোচনা করতে চাই কোরবানি আসলে কি কোরবানি হচ্ছে আপনারা জানেন যে ইব্রাহিম আলাইহিসসালাম তিনি তার সন্তানকে কোরবানি দিতে চেয়েছিলেন আল্লাহ তাআলা বলেছেন ফাবা দাইনাহু বিযবহিন আযীম বড় একটা জবাই দিয়ে আমি সেটাকে তার ফেদিয়ে দিলাম ইসমাইলকে অর্থাৎ ইব্রাহিম আলাইহিসসালাম তাকে জবে করতে যাচ্ছে জবে করছেন চোখ বন্ধ করে জবে করতেছেন এমন সময় দেখা গেল আল্লাহ তালা সরিয়ে দিলেন ইসমাইলকে তার জায়গায় সরিয়ে দিল সেখানে একটা দুম্বাকে সরিয়ে দিল সেটাকে যখন জবে করা হলো ইব্রাহিম আলাইহিসসালাম চোখ খুলে দেখেন যে আরে আমি কি জবে করছি বলে যেন আমাকে সরিয়ে দেওয়া হয়েছে ইসমাইল বলে যে আমাকে সরিয়ে দেওয়া হয়েছে এখানে এটা সরিয়ে দেওয়া হয়েছে এটা আল্লাহ তাআলা যেটা ইচ্ছা সম্পন্ন করেছেন আল্লাহ তাআলা বলেছেন ওয়ানাদাইনা ইয়া ইব্রাহিম কদ সাদাক্তা রুইয়া ইন্না কাযালিকা নাজিল মুরসালিন আল্লাহ তাআলা ডেকে বলেন ইব্রাহিম আলাইহিসসালামকে হে ইব্রাহিম আপনি আপনার সত্যতা পূর্ণ আপনি আপনার স্বপ্ন পূর্ণ করেছেন স্বপ্ন সত্য দেখ করে দেখিয়েছেন সুতরাং আপনি অবশ্যই আপনার এই আপনি সত্য এখন আপনি যেটা করছি এটা এখন আল্লাহ তাআলা বলছেন তারাক না আলি ফিল আখেরিন এটা পরবর্তীদের মধ্যে আমি রেখে দিয়েছি এই নীতি এই জন্য এখন পর্যন্ত আমাদের কোরবানি নীতিটা ফলো করতে হয় এটা আমাদের যেহেতু মিল্লাতে ইব্রাহিমে আমরা অনুসারী এবং আমরা যেহেতু এই ইব্রাহিম আলাইহিসসালামের নিয়ম কারণকে রাসূলুল্লাহ অনুমোদন করেছেন এই জন্য আমাদেরকে এই এই কোরবানিটা আমাদের অনুমোদন করতে হয় পূর্ববর্তী উম্মতের মধ্যে কোরবানি বেশি ছিল আমাদের মধ্যে বছরে একবার আল্লাহ তাআলা দিয়েছেন পুরো উম্মতের মধ্যে প্রত্যেকটি কাজের জন্য ভালো মন্দ বিচারের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরবানি দেওয়া হতো আল্লাহর পক্ষ থেকে আগুন এসে কোরবানি খেয়ে ফেলতো কোরবানি খাওয়ার কোনো সিস্টেম ছিল না কিন্তু এই উম্মতের বৈশিষ্ট্য হচ্ছে কোরবানি দিবে কোরবানি গোস্ত মানুষে খাবে এবং মানুষ বিলাবে এবং সেটাকে আনন্দ উৎসব করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল তিন দিন সম্পর্কে আইয়ামুত তাশরিক সম্পর্কে তিনি বলেছেন যে এই তিন দিন হচ্ছে আইয়ামু আকলিন ওয়া শুরব ওয়া জিকির এগুলো হচ্ছে খাবার পানীয় এবং জিকিরের সময় এই তিন দিন আইয়ামুত তাশরিকগুলোতে এর অর্থ হচ্ছে এই এগুলি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বিরাট নেয়ামত এই উম্মতের যে আমরা এই কোরবানি বক্ষণ করার সুযোগ পাচ্ছি কোরবানি আল্লাহ তাআলা তার গোশত পান্না রক্ত পান্না তা তিনি তাকওয়া দেখেন আমাদের অন্তর থেকে দিচ্ছে কিনা কে কোরবানি দিচ্ছে গরুর জন্য শুধু গোশতের জন্য কে কোরবানি দিচ্ছে বাচ্চারা কান্নাকাটি করবে সেই জন্য কে কোরবানি দিচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে আমি যত টাকাই আল্লাহকে সন্তুষ্ট বেশি খরচ করব আর কে কোনো রকম যত কমে পারা যায় সেরকম দিচ্ছে কে মনে করতেছে যে একটা দিলে যদি হয়েই যায় সবাই আর দিব না আমি পরিবার থেকে একটা বড় বাবাকে এয়া দিয়ে বলবো আপনি ফেবার থেকে দিয়ে দেন আমাদের আর কারো জন্য না লাগে এটা সবই আল্লাহ তালা দেখতেছেন অন্তর দেখেন আল্লাহ তালা মানুষের অন্তর দেখেন এই জন্য এটা সবসময় মাথা রাখতে হবে আল্লাহ তালা যেটা বলেছেন লাইয়া আল্লাহ লহুমুহা ওলা দিমা ওলা কিন আল তাকুয়া মিনকুম আল্লাহ তোমাদের গোস্ত পান্না রক্ত পান্না তোমাদের থেকে তাকুয়াটা তিনি দেখেন যে তোমাদের অন্তর প্রসূত তাকুয়া প্রসূত কাজটা হয়েছে কিনা তোমরা আল্লাহর জন্য সত্যি সত্যি দিয়েছো কিনা নাকি তোমরা এটা তোমাদের কোনো অন্য কোনো উদ্দেশ্য দিয়েছো অনেকে আবার এখানে হেকমত বাইর করে যে পশুত্ব কোরবানি দিচ্ছে ওই যে জিনিস আল্লাহ তাআলা বলে নাই আল্লাহ বলে না আর রাসূল বলে না এখানে পশুত্ব কোরবানি এটা সত্যি সত্যি কোরবানি দেওয়া হচ্ছে পশুত্ব জন্য না এটা পশুত্ব কোরবানি দেওয়া না এটা বরং পশুকে কোরবানি দেওয়া
একটা পশু আল্লাহর পক্ষ থেকে যেটা নির্দেশিত সেটাকে প্রতিপালন করা এবং রাসূল প্রতি যেটা নির্ধারিত সেটাকে দেয়া, এটাকে এটা এইভাবে আবার বলতে কখনো বলা যাবে না যে আমি পশুত্বকে কোরবানি দিচ্ছি, এই জাতীয় কথা বলা এটা আসলে শরীয়ত কোনো বিষয়ের মধ্যে আসে না। এটা মানুষ হ্যাকমত বাইর করে বসে বসে, এই জাতীয় হ্যাকমত বাইর করা আসলে আমাদের ইসলামের কোনো নীতির ভিতরে নেই, এটা এটা বানিয়ে বানিয়ে বলা। এখন আমরা আলোচনা করতে চাই এটার হুকুম কি, কোরবানির হুকুম কি। কোরবানি কেউ বলছেন সুন্নাহ মুয়াক্কাদা, কেউ বলছে ওয়াজিব। সুন্নাহ মুয়াক্কাদা বলছেন হাম্বলি এবং শাফেঈরা বলছেন সুন্নাহ মুয়াক্কাদা তাদের, এবং আবু হানিফা রহমতুল্লাহ বলছেন সেটা হচ্ছে ওয়াজিব। আবু হানিফা রহমতুল্লাহ ওয়াজিব কেন বলছেন, তিনি বলেছেন যে একটি হাদিস আছে যেখানে বলা হয়েছে যে যে ব্যক্তি যে ব্যক্তির সামর্থ্য আছে কিন্তু কোরবানি দিবে না সে যেন আমার মুসল্লার কাছেও না আসে। এটা থেকে তিনি দলিল নিচ্ছেন যে কোরবানি করা ওয়াজিব, যেহেতু এত কঠিন কথা বলেছেন আমাদের ঈদগার কাছেও না আসতে বলেছে, এটা কঠিন জিনিস। কিন্তু হাদিসটা দুর্বল, হাদিসটা দুর্বল হওয়ার কারণে আমরা এটা শক্তিশালী কোনো মত পাচ্ছি না। তিনি আরেকটা মত হচ্ছে, তিনি আরেকটা দলিল দিয়েছেন ফাসাল্লি রব্বিকা ওয়ানহার, যে আপনি কোরবানি করুন, সালাত আদায় করুন এবং কোরবানি করুন, এতে সাল্লি রব্বিকা ওয়ানহার। তো সালাত সালাত যেহেতু ওয়াজিব, কোরবানিও ওয়াজিব করতে, সুতরাং ওয়াজিব হবে, দুইটা একই বিধান একই সাথে আসছে, এটা থেকে তিনি দলিল নিয়ে থাকেন। কিন্তু এটা একই অর্থে নয়, এটা একটা একটা অর্থ নেওয়া যায়, হ্যাঁ এটা দ্বারা দলিল নেওয়া যায়, কিন্তু ফাসাল রব্বিকা ওয়ানহার এর অর্থ শুধুমাত্র ঈদের অর্থ এটা নির্ধারণ করাটা, এটা হচ্ছে যে একটা ব্যাপক জিনিসকে একটা জায়গায় সংকীর্ণ করা, এটা উনিরা বলে থাকেন। সুতরাং দলিলের ভিত্তিতে এটা খুব শক্তিশালী নয়। আরেকটা দলিল দেওয়া হয় তাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা কুল্লি আহলি বাইতিন উদহিয়া, প্রত্যেকটি পরিবারের উপর কোরবানি আছে। এটা এটা যদি এটা যদি সহি ধরেও নেওয়া হয় তারপরে সমস্যা হচ্ছে এটা কোনো ফরজ বোঝাচ্ছে না, যেটা একটা পরিবারের মধ্যে তো কী আসবে সেটা বোঝানো হচ্ছে, একটা পরিবারের মধ্যে একজন দিলেই আদায় হবে এটা বলা উদ্দেশ্য, এটা ওয়াজিব বা ফরজ বলা হয়নি। আবু হানিফা রহমতুল্লাহ আরেকটি মত হচ্ছে, তার আরেকটি দলিল হচ্ছে এটা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি কোনো সালাতের আগে আগে জবে করে তো সালাতের ফরজ আরেকটা জবে করে, সালাতে অর্থাৎ ঈদের সালাতের আগে যাবে করে ঈদের পরে আরেকটা পরে আরেকটা যাবে করে, তাহলে তিনি বলছেন যদি সুন্নত কাজ হয় তাহলে এত বলার দরকার কি। কিন্তু আসলে সুন্নত কাজও কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত কাজও সাহাবায়ে কেরামকে ভুল করলে বলে দিতেন যে এটা বলো না। এক সাহাবী বলছেন ওয়ালি ওবি নবী কেলাজি আরসা ওবি রাসূলি কেলাজি আরসালতা, রাসূলুল্লাহ সাল্লাম শিখাই দিলেন তাকে এটা বলতে, ওয়াবি নবী কেলাজি আরসালতা, আপনার সেই নবী যে নবী আপনি প্রেরণ আমাদের কাছে প্রেরণ করেছেন। সাহাবী বদলায় বললো ওয়াবি রাসূলি কেলাজি আরসালতা, ওই রাসূল যে রাসূল আপনি আমাদের কাছে প্রেরণ করেছেন। রাসূলুল্লাহ বলেন না আমি যেটা বলছি এটা বলো, নবী কেলাজি আরসাল, এটা ফরজ ওয়াজিব না। তারপরে তিনি বলছেন অর্থ হচ্ছে যে যেটা রসুল পরিবর্তন করে দিলে সেটা বাধ্য বাধ্য হয়ে ফরজ ওয়াজিব সেই হিসেবে নয়, সুন্নত হিসেবে রসুল্লাহ সাল্লাহ ইসলাম সাহাবা ইকরামকে শিখিয়ে দিতেন যে এইটা এইভাবে পালন করা উচিত, সেভাবে শিক্ষা দিতেন যাতে করে ভুল না করে। তো সুতরাং ফরজ ওয়াজিবকে শুধু তিনি ঠিক করেছেন আর নফলগুলিকে তিনি ঠিক করে দেননি, কথাটা এরকম না, সবই তিনি ঠিক করতেন। সুতরাং দেখা যাচ্ছে ফরজ ওয়াজিব হওয়ার ব্যাপারে শক্তিশালী কোনো দলিল আমরা পাচ্ছি না। কিন্তু সুন্নাহ মুয়াক্কাদা কেন বলি, সুন্নাহ মুয়াক্কাদা এই জন্য বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সেটা দিতে বলেছেন এবং তিনি দিয়েছেন, গুরুত্ব দিয়েছেন এবং সফরে হাদারে সর্বাবস্থায় তিনি দিয়েছেন এবং তিনি কোনো বছর কোরবানি দেন না এমন দেখা যায় না। তাহলে এটা সুন্নাহ মুয়াক্কাদা থাকবে এবং যার সামর্থ্য আছে তিনি দিবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সামর্থ্য সাথে সম্পৃক্ত করেছেন। এই জন্য সাহাবায়ে কেরামের মধ্যে অনেকে দিতেন না, আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু বছরের বছর যাইতো কিন্তু কোরবানি দিতে পারতেন না, তাদের সামর্থ্য ছিল না, সে অর্থ ছিল না। আমাদের অনেকের অর্থ আছে অথচ আমরা কত অথর্ব, তারা অর্থ ছিল না তারা কত উন্নত, এটা আমাদের দেখার বিষয়। আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু তারা অনেকে কোরবানি দিতে পারতেন না, তাদের সে সামর্থ্য ছিল না, কিন্তু আমরা অর্থ আছে আমরা দেই না, এটা ঠিক নয়। কিছু কিছু মানুষ আছে এখন বসে বসে সালাকি আবিষ্কার করছে যে কোরবানি তো ওয়াজিব না, কোরবানি তো ওয়াজিব না, তো কোরবানি তো ওয়াজিব না, উনি এত সুন্নতের জন্য মারামারি করে আর কোরবানি ওয়াজিব না বলে কোরবানি না দেওয়ার বুদ্ধি করতেছে, এটা কিন্তু ঠিক নয়। এটা হচ্ছে একজন হিলে বের করা এবং যারা তথাকথিত পশুপ্রেমিক অর্থাৎ যারা মনে করে এই অ্যানিমেল ক্রুয়েলিটির বিরুদ্ধে দাঁড়াতে হবে অথবা পশু রক্ষা করতে হবে, গো রক্ষা সমিতি বা যেহেতু যারা করছে পৃথিবীর বিভিন্ন জায়গাতে, ওদের সাথে ওদের কথা দ্বারা তারা প্রভাবিত হয়ে সমস্ত কথাগুলি বলে থাকে বলে আমার মনে হয়। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে কোরবানি করাটা আসলেই সুন্নাহ মুয়াক্কাদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন এবং তিনি আগ্রহ করে প্রকাশ করেছেন, সাহাবায়ে কেরাম দিতে বলেছেন, সাহাবায়ে কেরাম দিতেন যার যত সামর্থ্য আছে সেটা দিতেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সফরও দিয়েছেন এবং হাদরও দিয়েছেন অর্থাৎ একামত অবস্থায় অবস্থান অবস্থায় দিয়েছেন, সফর অবস্থায় তিনি সেটা কোরবানি দিয়েছেন। এই কোরবানি দেওয়ার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ হচ্ছে যে কোরবানি রাসূল কী করতেন, কোরবানি দেওয়ার পরে তিনি খানা খেতেন। সাধারণত তিনি যেটা করতেন ঈদের রোজার ঈদে তিনি খেয়ে কোরবানি খেয়ে তিনি সালাতে যেতেন, কিছু খেয়ে
খেজুর বা মিষ্টি খেয়ে তিনি সালাতে যেতেন। আর যখন এই এই ঈদ আসত, অর্থাৎ কোরবানির ঈদ আসত, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে সালাত আদায় করে এসে তারপর তিনি খাওয়া খেতেন, অর্থাৎ কোরবানিটা আগে অগ্রিম করতেন। এই জন্য এই কোরবানিটা একটু এই কোরবানিটা একটু আগে আগে পড়াটা হচ্ছে এই জন্য বেশি সুন্নাত, বেশি একটু আগে পড়া, অর্থাৎ বেশি দেরি না করা। দ্বিতীয়ত এই কোরবানির ঈদেও আমরা একে অপরকে বলতে পারি তাকাবাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ আমার এবং আপনাদের মধ্যে আমল কবুল করুক, একে অপরকে ঈদ মোবারক বললেও কোনো গুনাহ হবে না, এটা কোনো গুনার বিষয় নয়, এটা বলা যায় আছে, কোনো সমস্যা নেই। অনেকে বলতে পারেন যে কোরবানির ফজিলত বর্ণনায় কোনো হাদিস আসছে কিনা, কোরবানির ফজিলত বর্ণনায় কোনো সহি হাদিস আসে নাই, বেশ কিছু হাদিস আছে সবগুলি দুর্বল, কোনো কোনো হাদিসে আসছে এরকম যে এটা মাটিতে পড়ার আগেই আল্লাহর কাছে কবুল হয়, এটার সুল সুল প্রত্যেক সুল পরিমাণ সওয়াব হবে, এটার এই রক্ত পরিমাণ সওয়াব, এগুলি হাশর মাঠে আসবে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন হাদিস, এগুলি সবগুলি দুর্বল, এগুলি কোনোটাই সহি হাদিস দ্বারা প্রমাণিত নয়। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন এটা একটাই কিন্তু 100, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আমলটা করেছেন এই জন্য এটাকে প্রাধান্য দিয়ে আমরা বলবো যে কোরবানি করা নিঃসন্দেহে উত্তম কাজ এবং সুন্নত মুয়াক্কাদা, রাসূল মুয়াক্কাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতটাকে তিনি অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুন্নতটাকে আমরা গুরুত্বের সাথে নিব এবং এটাকে প্রতিপালন করো। বছরে একবার মানুষকে আমরা এই গোশত খাওয়াবো এবং নিজেরা খাবো, গোশত খাওয়াবো মানুষের, মানুষ গরিবদেরকে খাওয়াবো। আল্লাহ তালা যেটা বলেছেন ফাকুলু মিনহা ও আতআমুল বাইসাল ফাকির, এর থেকে খাও খবির মিসকিন ফকির মিসকিনদের খাওয়াও, এবং আরও বলেছেন ফাকুলু মিনহা ও আতআমুল কানিউল মুতাররা, যারা খায় নিতে চায় না সন্তুষ্ট তাদেরকে দাও এবং যারা গরিব তাদেরকে দাও, নিজেরাও খাও। আল্লাহ তালা এটা বারবার বলেছেন, এর অর্থ হচ্ছে এই আল্লাহ তালা আমাদের অনুমোদন করে দিয়েছেন যেটা এই খাওয়ার জন্য, এই আনন্দ করার জন্য ঈদের দিনগুলোতে, এগুলিতে আমরা ওই বিষাদ হয়ে থাকবো না। শুধু সদকাকে যারা বলে থাকে যে এগুলি সদকা করে দেবো, তারা এই সুন্নতকে সুন্নত অস্বীকার করছে এবং তারা ওদের দ্বারা প্রভাবিত হয়েছে যারা শরীয়তকে লঙ্ঘন করছে। এটা আসলে শরীয়তের বিধান নয়, বরং এটাকে সদকা করা যাবে না, বরং টাকা সদকা করা যাবে না, দিতে হবে কোরবানি, দিতে হবে কোরবানি, দিতে হবে যার সামর্থ্য আছে কোরবানি দিবে, এটা হচ্ছে শরীয়তের বিধান। সমাজ সামর্থ্য থাকা অবস্থায় কোরবানি না দেওয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের লঙ্ঘন হবে এবং এটার বিরুদ্ধে অথবা এটা কোরবানি না দেওয়ার পক্ষে যারা বলবে তারা এই সুন্নতকে প্রকারান্তরে অস্বীকারে নামান্তরে চলে যাচ্ছে। কী দিয়ে কোরবানি দিবেন, কী দিয়ে কোরবানি দিবেন? আপনি কি হরিণ একটা দিয়ে কোরবানি দিতে পারবেন, খরগোশ দিয়ে কোরবানি দিতে পারবেন, আপনি কি একটা জিরাব দিয়ে কোরবানি দিতে পারবেন, আপনি কি একটা বা জিরাব না মানে যেটা বলা হয় ডোরা কাটা গায়ে থাকে যে পানিটা, এটা নাকি এই জাতীয় এগুলি কি কোরবানি দিতে পারবেন কিনা? না, আপনাকে কোরবানি দিতে হবে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসছে বিভিন্ন বর্ণনা, সেটা দুই ধরনের, যে বাহিমাতুল আনাম যেটাকে বলা হয়েছে, বাহিমাতুল আনাম হলো যেটা গৃহপালিত জন্তু, গৃহপালিত জন্তু, বন্য জন্তু না গৃহপালিত জন্তু, যেই প্রাণী ঘরে বাস করে কিন্তু পালিয়ে গেছে এটা গৃহপালিয়ে ধরা হবে, অর্থাৎ গরু যদি পালায় রাস্তায় বনেও চলে যায় গরু, আর যেটা হরিণ কেউ পালছে সেটাও বন্যই ধরা হবে, এটা কোনো গৃহপালিত ধরা হবে না, অর্থাৎ গৃহপালিত সাধারণ যেটা নিয়ম এটার ভিতরে কার্যকর হবে, এটার উপরে নির্ভর করবে সেটা কোরবানি করার বিষয়টি। তাহলে আমরা দেখতে পাচ্ছি কোরবানির মধ্যে মাত্র চারটি জিনিস পড়বে, একটি হচ্ছে ওট, একটি হচ্ছে ওট, তারপরে হচ্ছে জামুস মহিষ, মহিষ মহিষ বললাম এই জন্য একটু বড়ো, ওঠে হচ্ছে একটু ছোটো, এই জন্য তিন নম্বর হচ্ছে গরু, এই তিনটির একই হুকুম, এই তিনটির একই হুকুম, এই তিনটিতে আপনি সাতজনে অংশগ্রহণ করতে পারবেন, সাতজনে এই তিনটিতে অংশগ্রহণ করতে পারবেন। যারা যত তর্কই করে এগুলি হচ্ছে বেহুদা তর্ক, মূল কথা হচ্ছে ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু একটি বর্ণনা ছাড়া কেউ কোনোদিন এটাকে সাতজনের কমে সাতজনে অংশগ্রহণ করতে পারবে পারবে না, এটা কেউ কোনোদিন বলে নাই। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু একটি বর্ণনা আসছে যে তার সাত কাউল, সাদ অর্থ হচ্ছে বিপরীত, সহিয়ার বিপরীত, যেটা এটা গ্রহণযোগ্য নয়, এই জন্য এটা একটা কৌল। তিনি বলছেন যে তার কথা হচ্ছে প্রত্যেকে একজনে একটা দিবে, এক মাথা এক, এক মাথা এক ইনি হিসাব করতেন, ইনি বলতেন, এটা তার একটা মত, ভিন্ন মত ছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাতজনকে অংশগ্রহণ করতে বলেছেন, হাদিসে প্রমাণিত হয়েছে। সফর এটা কোনো ইল্লত না, কারণ না, সফর হচ্ছে এটাকে বলা অতিরিক্ত ইল্লত, এটা কখনো ইল্লত হিসেবে কোনো ধরা হয়নি, কারণ এটা সফরের উদ্দেশ্য নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং অন্যান্য বর্ণায় আসছে রাসূল সাবধানভাবে নির্দেশ দিয়েছেন যে সাত, তোমরা সাতজন অংশগ্রহণ করো। যে বর্ণা দশজনের কথা আসছে বর্ণটি সাত দুর্বল, সুতরাং যেটা গ্রহণ না করে সাতজনেরটাই আমরা গ্রহণ করবো, বিশুদ্ধ মতে সাতজন, ওট উট গরু মহিষ এগুলিতে সাতজন অংশগ্রহণ করতে পারবে, সাতজন অংশগ্রহণ করতে পারে, সেটা এক পরিবার হতে পারে ভিন্ন পরিবার হতে পারে, কোনো সমস্যা নেই। এক পরিবারের অর্থাৎ ধরেন একই গোষ্ঠীর লোক একজন দুজন তিনজন সাতজন বলে আমি দিব আমি দিব, সবাই দিল কোনো সমস্যা নেই, একজন দিলে আদায় হলেও সবাই দিতে চাচ্ছে দিবে কোনো সমস্যা নেই, আর যদি বলে যে না আমি পাশের বাড়ির ভাইকে আদায় সাথে নেই তাহলে যায় হবে কোনো সমস্যা নেই, অর্থাৎ সাতজন সর্বোচ্চ। এরপরে বেজোড় হতে পারে জোড় হতে পারে কোনো সমস্যা নেই, সব জোড় বেজোড় করে ফেলতে হয় বাধ্যবাধকতা নেই, বেজর করতে হবে বাধ্যবাধকতা নেই, যারা বলে বেজর করতে হবে এটার কোনো দলিল নেই, অর্থাৎ আপনাকে অবশ্যই সাতের এক থেকে সাতের মধ্যে থাকবেন, এটা হলো কথা। দুই হতে পারে, তিন চার পাঁচ ছয়,
সাত পর্যন্ত হতে পারবে, এর বেশি হতে পারবে না, অর্থাৎ আট নয় ওদিকে যাবে না, আবার নিচে একজন থেকে সর্বনিম্ন একজন, সর্বোচ্চ সাতজন পর্যন্ত উট মহিষ এবং গরুতে শরীক হতে পারবেন, শরীক হতে পারবেন। এখন অনেকে বলে থাকেন যে তাদের নিয়ত যদি গভর্নমেন্ট থাকে, নিয়ত গভর্নমেন্ট থাকলে আপনি নিয়তের ব্যাপারে আপনাকে আল্লাহ পাকড়াও করবেন না, আপনি বাহ্যিক দৃষ্টি দেখবেন, আপনি বাহ্যিক দেখছেন যে একজন মানুষ ইমানদার সালাত আদায়কারী, সালাত পড়ে, তার সাথে আপনি কোরবানি দিবেন, সে তো গোস্তে নিয়ত করছে কিনা নাকি খাবার নিয়ত করছে পাচ্ছে নিয়ত করছে এগুলি আপনি তাকাবেন না যতক্ষণ পর্যন্ত না সে বলে, যদি বলে তাকে নিয়তটা শুদ্ধ করে দিবেন, এটা হচ্ছে শরীয়তের বিধান। একজন মানুষের পেটের ভিতরে ঢোকা শরীয়ত বলে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবী ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন হাল্লা শাকাক তাআলা কালবি, তুমি কি তার পেট ছিঁড়ে দেখেছো? সুতরাং কারো পেট ছিঁড়ে কথাবার্তা বলা ঠিক নয়। যারা বলে যে সাতজনে দিলে কারো নিয়তের ব্যাস হওয়ার কারণে সাতজন না দিয়ে একা একা দেওয়া উচিত, এরা ভুল বলতেছে। কারণ সাত এই কোরবানির মাধ্যমে পরস্পরের সৌহার্দ্য বাড়ে, সম্প্রীতি বাড়ে, একে অপরের কথা মনে করে যে একসাথে কোরবানি দিয়েছিলাম, একসাথে কথা ওনার কথাটা ওনার বিপদে আপদে এগিয়ে আসে, একে অপরকে কোরবানি গোস্ত নিয়ে একে অপরকে দেয় যে আমার আমার একটু কেমন হয়েছে খেয়ে দেখো, ওটা খেয়ে দে আমারটা খেয়ে দেখো, এটা আনন্দের বিষয়। সুতরাং এটার সাথে অথবা একে একসাথে বন্টন করা হলে একে অপরের মধ্যে সৌহার্দ্য বাড়বে যে আমরা একসাথে কোরবানি দিই, একসাথে অনেক সময় বলেও যে আমরা একসাথে কোরবানি দিই, এর অর্থ হচ্ছে আন্তরিকতা একটা সূত্রপাত। সুতরাং বড় জিনিস যদি দেওয়া হয় এটা উত্তম হবে, সাতজনে দিলে আরো বেশি উত্তম হবে, কোনো সমস্যা নেই, কম একা দিতে হবে এবং বাধ্যবাধকতা নেই, বা একা দিলে উত্তম, এটা ঠিক নয়। হ্যাঁ, যদি এমন হয় যে এটার প্রয়োজন নেই, যেটা আন্তরিকতা এমনি আছে, প্রত্যেকে উনি আলাদা এরকম একসাথে হওয়ার সুযোগ দরকার নেই, তাহলে একসাথে এক একটা দিতে পারলে সেটা সব বেশি হবে, এতে কোনো সন্দেহ নেই যে একটা পুরো একটা দিব আমি, অথবা যত কম দিবেন তত সব বেশি হবে। এটা হলো এই জন্য যে যেহেতু আমি বেশি বেশি আল্লাহর জন্য বেশি খরচ করতে পারছি, বেশি খরচ করাটা এটা আপনিই পাবেন এরপর সব কিছু টাকা গোস্ত বা এটার অন্যান্য জিনিস, কিন্তু আল্লাহ তাআলা দেখতে চান যে আপনি তার জন্য আসলে খরচ করতে রাজি হয়েছেন কিনা। এই জন্য যেটা আসমান যেটা উত্তম কোরবানির ব্যাপারে বলা হয় যেটা উত্তম বেশি, পয়সা বেশি যেটা উত্তম বেশি, যেটা চোখে লাগে সেটা দেওয়াটা উত্তম। তবে এই কাজটি যেন না হয় বাজারে নিয়ে বড় যেটা গরু লাখ লাখ টাকা মূলেইয়া যেটা করা হয় আমাদের দেশে নাউজুবিল্লাহ, সেটার মধ্যে আবার গলায় হার পরাইয়া বিভিন্ন দেখাইয়া ছবি তুলে দিয়া অমুকে কিনছে সেটা বলা, এসবই হচ্ছে রিয়া। এই রিয়ার পর্যায়ে যেন না যায় বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। রিয়া করলে সবই বাতিল, আমল এটাও বাতিল, আগেরগুলো বাতিল হয়ে যাবে, শিরিক করলে তো সব ইমান নষ্ট, ইমান পুরোটাই নষ্ট হয়ে যায়। এই জন্য শিরিক যেন না হয় আমাদের সেজন্য খেয়াল রাখতে হবে। যদি সামান্য শিরিক হয় ছোট শিরিক হবে, বেশি বেশি সামান্য রিয়া হলে ছোট শিরিক হবে, বেশি রিয়া হলে তো পুরোটাই আগের আমল সব বারবার বরবাদ হয়ে যাবে, পুরোপুরি ইমান থেকে বেরিয়ে যাবে। সুতরাং তার সাথে কোরবানি দেওয়ার মানে হয় না যার রিয়া করার মানসিকতা আছে, সুতরাং সেভাবে খেয়াল রাখতে হবে আমাদেরকে। সর্বশেষ যেটা চার নম্বর যেটা দিয়ে কোরবানি দেওয়া যেটা হচ্ছে ছাগল। ছাগল বলতে আমরা বুঝাচ্ছি শুধু ছাগল না, মানে যেটা আমাদের শাক জাতীয় যেগুলি আছে সবগুলি, যেমন ছাগল আছে, দুম্বা আছে, ভেড়া আছে, এগুলো সবগুলি ছাগল জাতীয় বলা হয়। এগুলিকে এগুলো একজনে দেওয়া যাবে, একটাতে একের অধিক দেওয়া যাবে না। হ্যাঁ, এক পরিবারে একজন দিয়ে অন্যদিকে সবে শরিক করা যাবে, একজন পরিবারে একজন দিয়ে অন্যদিকে সবে শরিক করা যাবে, কিন্তু বলে না যে আমি আমার পক্ষ থেকে দিচ্ছি, এরপর ভাই পাশের ভাই বলে যে আমিও দিচ্ছি, এইরূপ তো সালাকি চলবে না। এটা একজনে একজন পক্ষ থেকে এক পরিবার থেকে একজনে দিলেই অন্যদেরকে সবের মধ্যে শরীর করতে পারো যাদের সামর্থ্য না থাকে, আর যার সামর্থ্য আছে সে আলাদা দিবে, যার সামর্থ্য সে আলাদা দিবে, এটা শরীয়তের বিধান। আশা করি বিষয়টি বুঝে আসছে। এখন কিছু মাসালা বর্ণনা করতেছে। এক নম্বর হচ্ছে যে চামড়া কি করবে, চামড়া নিয়ে একটা বিরাট মাসালা, এটা চামড়া পরে আরও আলোচনা করবো। তবে প্রথমে বলে চামড়া সৎকা করা হচ্ছে নিয়ম, চামড়া সৎকা করা হচ্ছে নিয়ম, এটা খেয়াল রাখতে হবে। এখন আরেকটু কিছু মশলা বানাতে, এটা হচ্ছে যে গরুর বা এই সমস্ত প্রাণীর, এই সমস্ত প্রাণীর কি গুণ হবে, যে গুণের মাধ্যমে আমি তাদেরকে নিব, এই সমস্ত প্রাণীর দোষ কোনটা থাকলে নেওয়া যাবে না, এটা হলো মূল জিনিস। গুণ তো অনেক কিছুই থাকবে, কোনোটা মোটা থাকবে, তাজা থাকবে, কিন্তু এগুলো সমস্ত প্রাণীর মধ্যে পাঁঠা আর খাসি করার মধ্যে কোনো পার্থক্য নেই, এটা মনে রাখতে হবে। অনেকে বলে যে খাসি করা দেওয়া যাবে না খুদ, এটা মিথ্যা কথা, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে খাসি দিয়েছেন, হাদিসে আসছে দহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাব শাইনি আমলা হাইনি মাউজু আইনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরবানি দিয়েছেন দুইটা খাসি দিয়ে এবং দুইটা আমলা হাইনি, অর্থাৎ লাল লাল কালো সাদা, কালো সাদা মিশ্রিত এবং কাবশে দুইটা ছাগল দিয়ে তিনি কোরবানি দিয়েছেন, হাদিসে আসছে। এর অর্থ হচ্ছে রসুল একটা নিজের পক্ষ থেকে, আরেকটা বলছেন আমার উম্মতের মধ্যে যারা কোরবানি দিতে পারে তাদের পক্ষ সবার পক্ষ থেকে আমি দিয়ে দিলাম, যারা কোরবানি করতে পারবে না এটা রসুলের পক্ষ থেকে আমাদের প্রতি এহসান এবং দয়া, যারা আমাদের মধ্যে যারা গরিব আছি আমাদের জন্য তারা তার রসুল দিয়ে দিয়েছেন, এটা তার এই যারা তিনি 1400 বছর আগে আমাদের জন্য তিনি কেঁদেছেন, আমাদের জন্য তিনি খোঁজ রেখেছেন। আল্লাহ তাআলা আমার নবীকে সবচেয়ে উত্তম প্রতিদান দান করুন, যে একজন নবীকে তার উম্মত থেকে যে উত্তম দেয় তার থেকে সবচেয়ে উত্তম প্রতিদানটি আমার নবীকে দান করুন, আল্লাহ তার কাছে দোয়া করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই গুণগুলি, যেই ত্রুটিগুলি থাকলে দেওয়া যাবে না সেগুলি আমি বলি। অনেক রকম ত্রুটি আপনি দেখবেন, কেউ বলবে কান কাটা, কান কাটা যদি কোনো কানে থাকে এটা সমস্যা নেই, কারণ কান তো কেউ খায় না।
হ্যাঁ, অনুরূপভাবে কেউ বলে যে তার সমস্যা লেজ, লেজের সমস্যা, এটা আসলে এটাও সমস্যা না, কারণ লেজ দিয়ে কিছু হয় না। লেজ দিয়ে এমন সমস্যা যে মোটেই কিছুই নাই সে, অর্থাৎ এটা দেখে মূল জিনিস হচ্ছে আপনার ইয়ার উপরে কোনো প্রভাব পড়ছে কিনা, গোস্তের উপরে কোনো প্রভাব পড়ছে কিনা, এটা হলো মূল জিনিস। যে গোস্তের এই মাছি তাড়াতে পারে না, মশা তাড়াতে পারে না, এরকম হলে সে রুগী হয়ে গেছে কিনা, আলাদা মশার। এই জন্য নিয়মিতভাবে রেজ কাটা বা কান কাটা এটা আসলে কোনো সমস্যাই না। চারটি জিনিস থাকলে সেগুলি দিয়ে কোরবানি হবে না, চারটি জিনিস থাকলে সেটা দিয়ে কোরবানি হবে না। এক নম্বর হচ্ছে আল বাই আল আওরা আল বাইন আওয়ারুহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন পশু, যেই পশু আল আওরা, যে পশু চোখে দেখে না, সেটা কানা হতে পারে, এক চোখ কানা হতে পারে, যে বাইন আওয়ারুহা, যার যদি চোখে দেখে না স্পষ্ট, সে চোখ দেখে না, এটা স্পষ্ট দেখতে পাচ্ছেন যে বন্ধ হয়ে গেছে, অথবা এটা চোখে দেখে না, খাবার দেখে না, দেখে যতক্ষণ পর্যন্ত মুখের কাছে ঠেলে না দেওয়া ততক্ষণ দেখে না, এর হচ্ছে এটা খাওয়া, এর এর দিয়ে কোরবানি দেওয়া যাবে না। কারণ হচ্ছে এটা খুঁত, এটা এই খুঁত, যে খুঁতটা আসলে তার গোস্তের উপর প্রভাব পড়বে, এই জন্য এই খুঁতটা বলা হচ্ছে। ওই খুঁতটা না, যেটা আমরা অনেকে বলে থাকি নাউজুবিল্লাহ, যে খাসি দিয়ে দেওয়া যায় না, খাসিতে খুঁত, খাসি মানে গোস্তটা উফা দেওয়া, খাইতে ভালো হয়, আর সমস্যা না, সমস্যা হয় না, এটা আরও উত্তম হয়ে যায়। এই জন্য এটা খুঁত নয়, অর্থাৎ অর্থাৎ যেটা খাসি করা হয়, কিন্তু যেটা আওরা, অর্থাৎ যেটা গোড়া, চোখে দেখে না, অন্ধ খঞ্জ অন্ধ যেটা, এটা অন্ধকে দিয়ে কোরবানি দেওয়া যাবে না। দ্বিতীয় হচ্ছে আল আরজা, ল্যাংড়া, যে খেতে হাঁটতে পারে না, এরকম ল্যাংড়া হচ্ছে লেগে লেগে হাঁটে, এটা হচ্ছে এটা দুর্বল হবে, সাধারণত এরকম প্রাণীগুলো দুর্বল, এই জন্য এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিজেক্ট করে দিয়েছেন যে এগুলো দিয়ে, যেগুলো খঞ্জ আছে, এগুলো দিয়ে কোরবানি দেওয়া যাবে না, কোরবানি দেওয়া যাবে না। তিন নম্বর হচ্ছে আল মারিদা, অসুস্থ, অসুস্থ রোগী কি, এখন অনেক সময় রোগের গরু রোগ হয়, খুরা রোগ হয়, এখন দেখা যায় কিছু মানুষ বিভিন্ন রোগ হয় যেগুলি কারণে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, এখন মনে করে যেহেতু খায় না, এটা কোরবানি দিয়ে দেবো, অর্থাৎ যে জিনিসটা আপনার পছন্দ না আল্লাহর জন্য সেটা দিবেন, এটা হয় না। এই জন্য এই অসুস্থ যদি প্রমাণিত হয়ে যায় কোনো রুগী কোনোটা, যেমন অনেকের আছে সুলি আছে, সুলি অর্থ হচ্ছে হাঁপানি রুগী আছে, দেখছেন তো গরু এরকম হাঁপাচ্ছে, এর অর্থ সেটা রুগী, এটা খাইলে মানুষও রোগ ধরবে এরকম তো। সুতরাং যেগুলি রুগী দেখা যাবে, এরকম রুগী কোনো কিছু দিয়ে, রুগী কোনো কিছু প্রাণী দিয়ে আপনি কোরবানি দিতে পারবেন না, এটা গ্রহণযোগ্য না। চার নম্বর আল হাজিলাতুল্লাতি লা তুনকি, এমন এমন প্রাণী যে প্রাণী শুকাতে শুকাতে চামড়া লেগে গেছে, অথবা হাল চাষ করতে করতে চামড়া লেগে গেছে, এখন এটা তার গোস্ত পাওয়া যাবে না, এখন কি করছে, এটা কোথাও বাজারে নিলেও বিক্রি হয় না, এটা জবাই করে কোরবানি দিবে, আল্লাহর জন্য সবচেয়ে খারাপটা না, এটা হয় না। এই জন্য এটা কোরবানি দেওয়া যাবে না, এটা কোরবানি দেওয়া যাবে না, কারণ এটা এখন হাজিলা, এটা এটা অন্য গোস্ত হিসেবে খাওয়া যাবে, অন্য সময় জবাই করে খাবেন, কিন্তু কোরবানির জন্য একটু সামিনা, যেটা গ্রহ চিত্ত আকর্ষক, মনে লাগে, দেখতে মজা লাগে, সুন্দর লাগে, এরকম জিনিস হবে, ওইটা শুদ্ধ নয়। যারা বলে যে এগুলি হাঁসের মাঠে আমাদের বাহন হবে, এটা শুদ্ধ না হাদিস, হ্যাঁ পাইন, কেউ কেউ বলে থাকে পাইন হা মাতায়া কুম, এগুলি তোমাদের জন্য বাহন হবে হাঁসের মাঠে, এমন কোনো হাদিস আসে নাই, বিশুদ্ধ হাদিস আসে নাই, এগুলি সবই হচ্ছে মানুষের বানানো জিনিস। তাহলে আমরা অনেক কিছু বুঝলাম যে এটা কিভাবে আমরা কোনটাকে আমরা প্রচুর পর্যন্ত কোনটাকে আমরা কোরবানি দিতে পারবো, কোনটাকে দিতে পারবো না, এটা আমরা জেনে গেলাম। তাহলে আমরা এর মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে কোরবানির এই মাসালা আমরা জেনে নিলাম। আমি এখন কিছু জিনিস আলোচনা করতে চাই কোরবানি মাসালার সাথে, যেগুলি আপনাদের আমি কিছু পয়েন্ট লিখে রাখছি, এই জন্য কারণ ভুলে যাবে, এই জন্য আলোচনা করলে সুবিধা হবে কি আপনার মনে থাকবে। প্রথম হচ্ছে কখন কোরবানিটা দিবেন, কখন কোরবানিটা দিবেন, কখন দিবেন কোরবানিটা। কোরবানি দেওয়ার টাইম হচ্ছে প্রথম শুরু হবে কখন থেকে শুরু হবে, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন যে সেটা শুরু হয়ে যাবে সাদিক উদিত হওয়ার পর থেকে, কিন্তু যারা গ্রামে থাকবে তাদের জন্য ওই সময় থেকে কোরবানি দিতে পারবে, কারণ তাদের তো কোনো গ্রাম মানে হচ্ছে বেদুইন, যারা যারা মরুচারী, যাদের কোনো নেই, সেখানে সে একাকী থাকে বা যেখানে কোনো সমাজ নেই, সেখানে তারা করবে, যে তাদের ঈদের সালাত নেই, এই জন্য তারা তখন থেকে দিতে পারবে, এটা আসলে শক্তিশালী দলিল নয়। শক্তিশালী হাদিস দ্বারা যেটা প্রমাণিত সেটা হচ্ছে প্রথম শুরু হবে সালাতের পর থেকে, সালাতের পর থেকে, অর্থাৎ যারা সালাত পড়েছে সেখানে, আর যেখানে সালাত আছে কিন্তু সালাত পড়ছে না, যেমন মহিলা ঘরে পড়তে সে কোরবানি দিয়ে যাচ্ছে, সালাতের পরে সে দিবে, সেও সালাতের পরে দিবে, কারণ তার হুকুম তার স্বামী অথবা তারা সমাজে যারা আছে তাদের হুকুম অধীন হবে, সুতরাং তাকেও সালাতের পরে কোরবানিটা যেন তার হয় সেটা খেয়াল রাখতে হবে, যা কোরবানি সালাতের আগে দেওয়া যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ সালাতের আগে কোরবানি জবে করলো সেটা তারটা গোস্তের ছাগল, আর যে কেউ সালাতের পরে দিল সেটা তার জন্য কোরবানি হলো, সুতরাং সেই হিসাবে কোরবানিটা শুরু হতে হবে সালাতের সালাতের পরেই, এর আগে নয়, এটা খেয়াল রাখতে হবে। এই জন্য যে যেখানে কোরবানি দেন সেখানে সেটা বলে দেবেন, আর যদি আপনি কাউকে তাওকিল করেন সেটা মাসালা ইনশাল্লাহ আমরা সামনে বলবো, আরেকজন দিতে পারবে কিনা মাসালা বলবো। তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে শুরু হচ্ছে এই সালাতের পরে, তাহলে শেষ ওয়াক্ত কখন, শেষ ওয়াক্ত আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন যে 12 তারিখ আসর পর্যন্ত, সূর্য ডুবার আগ পর্যন্ত, 12 তারিখ আসর পর্যন্ত, সূর্য ডুবার আগ পর্যন্ত। অন্যান্য ইমামরা বলেন 13 তারিখ আসর পর্যন্ত, এটাই বেশি বিশুদ্ধ,
13 তারিখ আসর তো আসর পর্যন্ত এই সময়টা প্রলম্বিত যে 13 তারিখ আসর পর্যন্ত 3 দিন পর্যন্ত অর্থাৎ ঈদের দিন এরপর 3 দিন অর্থাৎ মোট 4 দিন হবে 11 12 13 মোট 4 দিন এরা দিতে পারবে এটা হচ্ছে সহিহ হাদিসের সাব্যস্ত বিভিন্ন বর্ণনা থেকে বোঝা যায় 13 তারিখ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামুত তাশরিক আইয়ামু আকলুম ওয়া শুরবিন বলেছেন এই জন্য এর অর্থ হচ্ছে এই 3 দিন অবশ্যই আমরা কোরবানি দিতে পারবো এটা বিশুদ্ধ মত রাতে দেয়া যাবে কিনা আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা মাকরু বলেছেন কিন্তু অন্যান্য ইমামরা মাকরু বলেন নাই মাকরু নয় অপছন্দ নয় রাতের বেলা কোরবানি দেওয়া যাবে কোনো সমস্যা নেই বিশেষ করে যারা এই কাজে নিয়োজিত আছে তারা অনেক সময় টাইম দিনের বেলা পায় না অনেক লম্বা টাইম বিশেষ করে যারা হাজিদের কোরবানি দেয় অনেক সময় দেখা যায় রাত দিন 24 ঘন্টাই তারা একটা না একটা ওয়ার দিয়ে বদল হয় কিন্তু তারা দিচ্ছেই এর অর্থ সেটা বৈধ অবৈধ কিছু না কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ কিছু মাসালা আলোচনা করতে চাচ্ছি এক নম্বর হচ্ছে যে কোরবানির গোশতের মাসালা গোশত কি হতে গোশত ভাগ করতে হবে ভাগ করতে হবে আচ্ছা সাতজন যদি দেন সব সুন্দর করে ভাগ করতে হবে প্রত্যেকটা দিন সুন্দর করে ভাগ করতে হবে এরপরে প্রত্যেকে ঘরে নিয়ে পরবর্তীতে আলাদা আলাদা দিয়ে দেন কিন্তু ভাগ না করে আপনি এরকম মনে কষ্ট থাকে রেখে থেকে যাবে অনেক সময় পরবর্তীতে হলো আপনার না থাকবে আপনার ফ্যামিলি থাকবে কারণ কারো থাকবে যে সে গোস্ত নিয়ে গেলো আমাকে দিল না ভাগ করলো এই জন্য সুন্দর করে ভাগ করে বটোয়ারা করে এরপরে আপনি ভাগ করবেন অর্থাৎ সাতজনের সাত ভাগ অথবা ছয়জনের ছয় ভাগ তিনজনের তিন ভাগ অর্থাৎ যে যত ভাগের করবেন অত ভাগ করে ফেলবেন গরু হয় আর ছাগল তো একাই এটার সাথে কোনো ভাগের কোনো সম্পর্ক নেই সুন্দর করে ভাগ করে পরে পুরোটা জিনিস প্রত্যেকটা জিনিস ভাগ করবেন কোনো জিনিসে যেন কারো কমতি না হয় এটা খেয়াল রাখবেন এবং যদি এমন জিনিস ভাগ করা না যায় সেটা দরকার হলে আপনারা সেটাকে কমন ভাবে বদল নেবেন এটার বদলে ওইটা তুমি এটা নাও আমি এটা নাও বদল তিনটা দিয়ে বদল পা চারটা যদি সাতজন হয় পাঁচ ছয় পা পাবে না তখন তারা বলবেন ঠিক আছে তুমি তোমাকে তাহলে আমি মাথার অংশ দিলাম ভাগ করে নেবেন ওজন করে দিবেন অথবা তারা যেটাতে মিউচুয়াল হয় আন্ডারস্ট্যান্ডিং হয় সেটাতে আমরা যেতে পারবেন সেটাতে সমস্যা নেই কিন্তু কখনো মানে ভাগ ব্যতীত যেখানে ঝগড়া হবে এমন কথা এমন কাজটি করা যাবে মুফতিরা নেজা ঝগড়া যেটা যাবে সেটা করা যাবে না এটা করা যাবে না আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে কয়েকটি মাসালা আমরা আলোচনা করতে সেটা হচ্ছে তিন ভাগ করার মাসালাটা কি তিন ভাগ কি করা দরকার আছে তিন ভাগ কি করার দরকার আছে তিন ভাগ কি বাধ্যতামূলক কিনা কোরবানির গোশতের মধ্যে গোশত তিন ভাগ করার ব্যাপারে আদি হাদিসে আসছে হাদিস না আসার আসছে সাহাবা কেরাম থেকে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আব্দুল ইবনে ওমর এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনজন সাহাবি থেকে বর্ণিত হয়েছে তারা তিন ভাগ করতে বলতেন তিন ভাগ করতে বলতেন এবং তার নির্দেশ দিতেন যে আমরা তিন ভাগ করো এক ভাগ নিজে খাবো বন্ধু বান্ধব দিবে আরেক ভাগ আত্মীয় স্বজনকে আরেক ভাগ আমরা গরিবকে দিব এইটা সুন্নাত কেউ যদি দেয় ভালো না দিলে কোনো সমস্যা নেই না দিলে কোনো সমস্যা নেই সুতরাং কেউ যদি কোনো এটাকে বাধ্যতামূলক মনে করে সামাজিক রীতিনীতি মনে করে এটাকে বাধ্য করে এবং এটার কারণে সমাজে সমস্যা তৈরি এবং সেটা ফকিরদের জন্য যা দেয় তা থেকে সমাজপতি রেখা চলো এটা হারাম কাজ করা হচ্ছে ঠিক আছে কাজ হচ্ছে না ফকিরদের জন্য ফকিরের ভাগ্য দিতে হবে আর সমাজপতির জন্য আলাদা আপনি দিতে পারবেন ভিন্নভাবে এতে কোনো সমস্যা নেই কিন্তু এটাকে ফকিরদের জন্য যা দেওয়া হচ্ছে তাতে অন্যদের ভাগ্য সংস্কৃত হবে না এবং এটাকে তিন ভাগ দিতেই হবে সমাজের ভাগ করে দেওয়া এটা একটা নীতি যারা বানিয়ে নিয়েছে এটা আসলে একটা ভুল নীতি এটা থেকে বেরিয়ে আসতে হবে সবাইকে এটা বুঝাতে হবে এবার বাধ্যবাধকতা নেই তবে যতটুকু পারা যায় এই সুন্নাহটা যদি পালন করা যায় সাহাবা কেরাম যেহেতু করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তিন ভাগ ব্যাপারে সহি কোনো হাদিস আসে নাই তিন ভাগ করার ব্যাপারে তাহলে তিন ভাগ করাটা বাধ্যতামূলক মনে করা যাবে না আচ্ছা এখন আমি কিছু মাসালা বলবো সেগুলো হচ্ছে কোরবানির ইয়ার সাথে কোরবানির পশুর সাথে সংশ্লিষ্ট কিছু মাসালা এক নম্বর হচ্ছে আপনি একটি কোরবানির পশু কিনেছেন এর মধ্যে দেখলেন যে এটা চুরি হয়ে গেছে বা এটা নাই আবার অথবা বদলে গেছে আরেকটা দিতে পারবেন কিনা এখানে দুটি মত আছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে যদি একই রকম হয় অথবা যেটা কিনেছেন এটা থেকে নিম্নমানের তাহলে দেওয়া যাবে না বদলানো যাবে না কোনো বদল হবে না আর যদি হচ্ছে উত্তম জিনিস হয় তাহলে তিনি বদলাই দিতে পারবেন তাহলে বোঝা গেল যেটা উত্তম হবে বেশি ভালো হবে সেটার দিকে বদলাইতে পারবেন কোনো সমস্যা নেই এটা হচ্ছে বিশুদ্ধ মত যদিও অন্যরা মত পোষণ করেছেন যে বদলানো যাবে না এরকম মতও আছে যদি বদলানো যাবে না বদল কারণ দুটোই দিতে হবে এরকম কেউ বলেছেন কিন্তু বিশুদ্ধ মত এটাই আমি মনে করি আমার মত হচ্ছে এটা যে যদি উত্তমটা দেন ধরুন আপনি একটা ছাগল কিনেছেন যে এটা 4000টা হচ্ছে না আমি 7000-10000 দিয়ে কিনবো 10000 একটা ছাগল কিনলেন তাহলে এটা দিতে পারবেন কোনো সমস্যা নেই এই বদল জায়েজ আছে এটা আমি মনে করি আরেকটা হচ্ছে বিক্রি করে ফেললেন কোনো কারণে বিক্রি করতে হচ্ছে আপনাকে বিক্রি করে আপনি আরেকটা কিনবেন সেটা জায়েজ আছে কিনা হ্যাঁ বিক্রি করে যতক্ষণ পর্যন্ত না নির্ধারণ করছেন যে আমি এটা জবে করতেছি এর তারিখে এর আগ পর্যন্ত আপনি এই কোরবানি পশু হিসেবে একটা গরু রাখছেন কোরবানি দিবেন পরে এটা বেশি আছে উত্তম একটা কিনছেন সেটা জায়েজ আছে কিন্তু এর চেয়ে নিম্নমানের কিনছেন এটা জায়েজ হবে না আল্লাহর জন্য উত্তমটা দিতে হবে ওয়ালিল্লাহিল মাসাল আলা আল্লাহর জন্য সবচেয়ে উত্তমটা দিতে হবে এটা সবসময় মাথায় রাখতে হবে ওই জন্য উত্তমটা আপনি দিতে পারবেন এতে কোনো উত্তমটা দিতে পারবেন বদলাই উত্তমটা দিতে পারবেন কিন্তু বদলায় নিচে নিম্নমানে আসতে পারবে না সমপর্যায়ে আসতে পারবে না আচ্ছা তিন নম্বর মশলা হচ্ছে যদি কোরবানির পশু দুধ থাকে খাওয়া যাবে কিনা ছাগল অথবা গরু দুধ থাকলে সেটা আবু হানিফা রহমতুল্লাহ বলেছেন যদি এমন কোনো ছাগল ক্ষতিকর হয়ে যাচ্ছে এমন কিছু হলে
সে তার তার ছাগলের বাচ্চা যদি অথবা গরুর বাচ্চা যদি খেয়ে ফেলে খেয়ে ফেলে দিতে হবে, যদি এটা সম্ভব না হয় তা এমনি খাবে কিনা, এমনি খাবে না এটাকে সৎকা করবে, কারণ এটা এটা এখন ইয়া প্রাণী হয়ে গেছে, এই জন্য এটা জবে করার প্রাণী হয়ে গেছে, এই জন্য সৎকা করবে তিনি বলে থাকেন। এবং এটা বেশি শক্তিশালী, যে এটা এই মতটি শক্তিশালী যে এটা এখন শুধু শুধু এটা দুধ দোয়া এটার শক্তি শক্তি কমাবে না, এটার গোস্ত কমাবে না, এটার এটার গোস্তের উপর কোনো প্রভাব পড়ে এমন কোনো কাজ করা যাবে না। আরেকটি মশলা হচ্ছে যে পেটের ভিতরে বাচ্চা হওয়া গেছে, এটা কী করবেন, চিন্তা করবেন, চেষ্টা করবেন যেন এই জাতীয় প্রাণী দিয়ে কোরবানি, যেটা মা দিয়ে গরু দিয়ে কোরবানি না দেওয়া হয় এটা খেয়াল রাখবেন। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কোথাও জবে হতো তখন তিনি বারবার বলতেন যে দেখো তোমরা এই তুমি মাদি ওট জবে করবে না, বারবার নিষেধ করতেন, কারণ এগুলি খুব দামি জিনিস হয়, এগুলো বাচ্চা হয়, সেজন্য এগুলিতে চেষ্টা করবেন। যদি তারপর দেন জায়েজ আছে, যদি বাচ্চা হয়, বাচ্চা যদি জীবিত থাকে জবে করতে হবে, কেউ কেউ বলেছেন কেউ জবে করতে হবে না, বিশুদ্ধ মতে তারটা জবাই, মায়ের জবাই তার জবাই, এটা হলো কথা। এখন প্রশ্ন হচ্ছে বাচ্চা গরু কিনেছেন, বাচ্চা হয়ে গেছে, এখন এই বাচ্চা কি করবেন, এই বাচ্চা কি আমি রেখে দিতে পারবেন না, এই বাচ্চাও জবে করতে হবে। ইমামরা বলে থাকেন যে যেহেতু সে কোরবানি যেন দুইটাই কিনেছেন তাকে এটা জবে করা যাবে, কেউ বলছেন না এটা সৎকা করে দিতে হবে, দুইটি মত আছে, যেটা আপনি উত্তম মনে করেন সেটা করতে পারবেন। আমার মতে এটা সৎকা করতে পারছে, এটা জবে করার মতো সে পর্যায়ে পৌঁছে নেই, এটা সৎকা করে দিলেই সেটা সবটা আদায় হয়ে যাবে। আরেকটি মশলা হচ্ছে যে খাওয়ার মশলা, গোশতের থেকে খাওয়া, খাওয়াটা ওয়াজিব কিনা, ইমাম ইবনে হাজম আজ-জাহেরি এবং দাউদ আজ-জাহেরি ওনারা বলেন যে ওয়াজিব, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়েছেন, আল্লাহ বলেছেন কুলু মিনহা, এর থেকে খাও, আর আমর ওয়াজিবের জন্য সেটা খাইতে হবে বাধ্যতামূলক, কিন্তু খাওয়াটা আসলে বাধ্যতামূলক না, সুন্নত, কোরবানি থেকে খাওয়াটা সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরবানি দিয়েছেন এক নিজ হাতে, তিনি 63টা কোরবানি জবে করেছেন এবং তিনি বাকিটা আলিয়া দিয়ে আলমদি জবে করিয়েছেন, তারপর তিনি এগুলি রান্না করিয়েছেন, খাইয়েছেন, খাওয়ার পরে তিনি তোয়াফে জিয়ারতে গিয়েছেন, অর্থ হচ্ছে তিনি অবশ্যই খেয়েছেন এবং খাওয়াটা সুন্নত, এবং কোরবানির গোশত খাওয়ার ব্যাপারে এই সুন্নতটা প্রতিপালন করা আমাদের উচিত। তিন দিনের বেশি কি রাখতে পারবো কিনা, তিন দিনের বেশি কি আমরা রাখতে পারবো কিনা, তিন দিনের বেশি রক্ত রাখতে পারবো, যে সময় যদি কোনো কোথাও কোনো দুর্ভিক্ষ লাগে গোশত মানুষকে দিতে হয়, তাহলে রাষ্ট্রপ্রধান নির্দেশনা দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এরকম দুর্ভিক্ষ লাগার কারণে, অভাব হওয়ার কারণে বলেছিলেন যে তোমরা মানুষকে দিয়ে দাও, তিন দিনের বেশি রাখিও না কেউ, এরকম যদি কোনো রাষ্ট্রপ্রধান নির্দেশনা দেয় সেটা পালন করতে বাধ্য, নাহলে এটা বাধ্য বাধ্য নয়, বরং আপনি তিন দিনের বেশি খেতে পারবেন, পরবর্তী রমজান ঈদ পরবর্তী কোরবান পর্যন্ত খেতে পারবেন। সাহাবায়ে কেরাম মক্কাতে জবে হলে সেটাকে মদিনায় নিয়ে আসতো, মদিনায় নিয়ে আসতো খাওয়ার জন্য, এবং তারা সেটাকে নিয়ে আসতো বিভিন্নভাবে শুকিয়ে টুকিয়ে নিয়ে আসতো, এবং সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেছিল যে আমি একজন এমন একজন মায়ের সন্তান যে মা শুকনা গোস্ত খেত, শুকনা গোস্ত মানে হচ্ছে কোরবানি গোস্ত শুকিয়ে রাখতো পরে খাইতো, আমাদের গ্রাম দেশে আগেও দেখছি আমরা অনেক শুকিয়ে রাখতো, সেটাকে অনেক সময় খাইতো, যদিও এটা স্বাদ থাকতো না, এটা শক্ত একটা জিনিস হইতো, তারপর মানুষ খাইতো এটা, তো সেটা খাওয়া যায় যাচ্ছে, কোনো সমস্যা নেই, সমস্যা নেই, কোনো সমস্যা নেই, আপনি পুরোটাই রাখতে পারেন, গরিবদেরকে না দিয়ে যদি রাখেন এটা হবে আপনার বেওয়ফাই, এবং এটা হবে সবচেয়ে নিকৃষ্টতম কাজ, কারণ আসলে গরিবরা এই দিন খেতে চায়, আপনি ভাই হয়ে আপনার পাশের ভাই না খেয়ে থাকবে, আপনি গোশত দিয়ে খেলেন প্রতিদিন, এটা কিন্তু ঠিক কাজ নয়, আপনি বেশি চেষ্টা করবেন তাদেরকে দান করতে সেদিন এটা থেকে বেশি করে। কাফের কি কোরবানি গোশত খেতে পারবে কিনা, কাফের কোরবানি গোশত খেতে পারবে, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মাকরু, ইমাম আবু হানিফা রহমুল্লাহ এবং হাম্বলি মাজহাবে এটা জায়েজ, কোনো সমস্যা নেই, কারণ আপনি তাকে খাওয়াতে পারবেন, আপনি তাকে খাওয়াতে পারবেন, ধরুন কাফের কোরবানি না কিন্তু তাকে খাওয়াতে পারবেন, গোশতের হুকুম আলাদা, কোরবানি দেওয়ার হুকুম আলাদা, সুতরাং তাদের তাকে খাওয়ানো জায়েজ আছে, এটা ইমাম আবু হানিফা এবং ইমাম হাম্বল ইমাম আহমেদ ইবনে হাম্বল রহমুল্লাহ বলেছেন, এবং এটা বিশুদ্ধ মত যে কাফেরও গোশত খেতে পারবে, কোনো সমস্যা নেই। আপনি কি কষাইকে দিতে পারবেন কিনা, কষাইকে দেওয়াতে রাসূলুল্লাহ সরাসরি নিষেধ করেছেন যে কষাইকে দেওয়া যাবে না, কষাইকে দেওয়া যাবে না, অর্থাৎ কষাইকে দেওয়ার কারণ সমস্যা কী হবে জানেন, কষাই দেওয়ার কারণ তার টাকা কম দেওয়া হবে, তার এই জন্য সেটাকে নিষেধ করা হয়েছে, যদি তাকে টাকা পূর্ণ টাকা দেন, এরপরে তাকে টাকা দেওয়ার পরে এরপরে সে যদি গরিব হয়, গরিব হিসেবে তাকে দিতে পারবেন, ধনী হলে দিতে পারবেন কি না, সেটা মশলা যদি খাইয়ে দেন তাকে, খাইয়ে দেন তারপর আপনি তাকে এমনি দেন খুশি হয়ে ভিন্ন পরবর্তীতে শর্ত না করে পরবর্তী তাকে এমনি দিয়ে দেন, তাহলে কেউ কেউ জায়েজ বলেছেন, বেশিরভাগ আমরাই জায়েজ বলেছেন, কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তিনি বলেছেন যে যদি গরিব হয় তাকে গরিব হিসেবে দেওয়া যাবে, ধনী হিসেবে ধনী হলে তাকে দেওয়া যাবে না, কারণ ধনী হিসেবে দেওয়ার অর্থ হচ্ছে তাকে কোনো না কোনো কোনো কি বিষয়ে তাকে ইয়া দেওয়া হচ্ছে, বিনিময় দেওয়া হচ্ছে, সেটা যেন না করা হয়, গরিব হিসেবে তাকে গরিবের তিন ভাগের এক অংশ থেকে আলাদা দেওয়া হবে, সেটা কোনো যেন বিনিময় না হয় এটা খেয়াল রাখতে হবে, অর্থাৎ কোনো কাজের বিনিময় যেন না হয়, গোশত দিয়ে কাজের বিনিময় দেওয়া যাবে না, তবে অন্যান্য মানুষ সৎকার যেভাবে করে সেভাবে তার উপর সৎকার করা যাবে আমভাবে, কিন্তু যাজার হিসেবে নয়, অর্থাৎ সে কষা হিসেবে নয়। আরেকটি মশলা 10 নম্বর মশলা হচ্ছে যে আপনি কি চামড়া কি করতে পারবেন,
বিলেজমা সবাই একমত যে চামড়া ব্যবহার করতে পারবে। আমাদের বন্ধুরা যারা আফ্রিকাতে আছে, আমাদের অনেক বন্ধু আমাদেরকে বলেছেন যে আমরা তো চামড়াটা খেয়ে ফেলি, উপরটা ফেলে দিয়া চামড়াটা বিস্কুটের মতো কেটে রাখি এবং সে পরবর্তী চামড়া চাপা চাপা খেয়ে খালি খাওয়া যায়, চামড়া কোনো সমস্যা নেই, এটা কোনো জায়েজ। কিন্তু আলহামদুলিল্লাহ এই সমস্ত গরুর কোনো কিছুই ফেলনা নেই, ভিতরে নাড়ি বুড়ি যেগুলি বলা ওইগুলিও খাওয়া জায়েজ, কোনো সমস্যা নেই এগুলোতে। যতক্ষণ পর্যন্ত আপনার রুচিতে কুলো ততক্ষণ খেতে পারবেন, কোনো সমস্যা নেই। কান বা কানও খাওয়া যায় এবং এই যে পেটে বিভিন্ন কোনো কিছুই ফেলনা নেই আলহামদুলিল্লাহ, এটা হালাল জিনিস, কোনো কিছুই বাদ দেওয়ার মতো কোনো কিছু নেই, সবই খাওয়া যাবে। যেটা আপনার রুচিতে কুলো সেটা আপনি খেতে পারবেন, রুচিতে না করলে খাবেন না, রুচি না করলে খাবেন না। চামড়া যদি আপনি খেয়ে ফেলেন কোনো সমস্যা, চামড়া যদি আপনি দাবাগাত করে অর্থাৎ উপরের অংশে ফেলে দিয়ে সোনা বিছনা বানিয়ে ফেলেন তাও করতে পারেন, অনেক সময় মানুষের বানায়, অনেক এটা বিশেষ বসার জায়গা করে তাও যায় আছে, কোনো সমস্যা নেই, ব্যবহার করা যায়। এজমা যে ব্যক্তি যেই ব্যক্তি কোরবানি দিচ্ছে সেটা ব্যবহার করতে পারবে। আরেকটা করতে পারবে, যে ব্যক্তি কোরবানি দিচ্ছে সে সবাই বিলেজমা যে কাউকে দান করে দিতে পারবে, গরিবদেরকে দান করে দিতে পারবে, দাও নিয়ে যাও, নিয়ে দিলেন এটাও যায় আছে, কোনো সমস্যা নেই। এবং আরেকজনকেও দান করে দিবেন, তুমি এটা নিয়ে যাও, কোনো বাইকে দিয়ে দিলেন তুমি এটা নিয়ে যাও, সেটাও যায় আছে, কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে বিক্রি করতে পারবে কিনা, বিক্রি করতে পারবে কিনা। এখানে ইমাম মালিক বলেন যে না বিক্রি করতে পারবে না, বিক্রি করতে পারবে না, জায়েজ নেই। আমাদের দেশে আলেমরা অনেক আলেম এটা বলে থাকেন বিক্রি করতে পারে। একটা হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে কেউ কোরবানি চামড়া বিক্রি করবে তার কোরবানি নেই, এটা থেকে তারা দলিল নিয়েছেন এবং এটা হাদিসটা সহি, হাদিসটা সহি। সুতরাং কোরবানি নাই অর্থ হচ্ছে বিক্রি করে কী করছে সেটার উপর নির্ভর করবে, কারণ অনেক কিছু বিক্রি না করলে অনেক সময় কেউ নেয় না, কিন্তু আবার পোঁচা গন্ধ শুরু হয়ে যাবে, পরিবেশ নষ্ট করবে, এটা কিন্তু শরীয়ত বলে নাই। সে কোনো সময় দেখতে হবে শরীয়তের মাকসাদ শরিয়া কী, শরীয়তের উদ্দেশ্যখানা কী, শরীয়ত এখানে কী চেয়েছে এটা দেখতে হবে। যে কোনো কাজ শরীয়ত এখানে চেয়েছে চামড়াটা যেন কোনো ক্রমেই বিক্রি করে টাকাটা যেন ফিরে না ফেরে না চলে আসে পকেটে, এটা চেয়েছে শরীয়ত। এটা যদি কোনো দান করা হয় তাহলে এটা বিক্রি করে যদি কেউ নিচ্ছে না, কারো দান করা যাচ্ছে না, শুধু বিক্রি করে টাকাটা গরিবদেরকে দিয়ে দেওয়া হয় পুরোপূর্ণভাবে, এটা আসলে জায়েজ হবে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এটা বলেছেন এবং এটা শক্তিশালী আমার কাছে মনে হচ্ছে, কারণ এটা আকরাব ইলা এটা মাসলাহা, স্বার্থে গরিবদের স্বার্থের জন্য দেখার বিটা বেশি উপযোগী, কারণ গরিবরা টাকাটা তার দরকার হয়, অনেক সময় চামড়া নিয়ে তারা বিপদে পড়বে, কারণ চামড়া দুর্গন্ধে তার বাড়িতে কেউ যেতে পারবে না, তারা তো এটা দাবাগত করতেও পারবে না। আগেকার দিনের মতো না, আরব দেশের মতো নয় যে এটা শুকনা দিলে কিছুক্ষণ পরে শুকে শক্ত হয়ে যাবে, এরপর এটার মধ্যে বসে থাকতে পারবে, বসে থাকার চেয়ে তার টাকাটা বেশি দরকার। আর এখন এমন অবস্থা হয়ে গেছে যদি দেন, অনেক সময় এটা নিয়ে ছাত্ররা টানাটানি করে, ওস্তাদদের ওস্তাদরা বিক্রি করে, এরপরে মসজিদে মাদ্রাসা তৈরি মাদ্রাসাতে খরচ করা হয়, এদের বিহিলা করা হয়, অথবা ফকিরদের টাকা মাদ্রাসার ভিতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, ফকির মিসকিনদের টাকা অন্যদেরকে দিয়ে দেওয়া হচ্ছে, এটা কোনোটাই আসলে ওয়াইজ হয় না। এই জন্য যদি কেউ দিতে পারে দিয়ে দিবে, কাউকে না দিতে পারলে বিক্রি করে সেটার টাকাটা গরিবদেরকে দিয়ে দিবে, এটার কারণে ইয়া নষ্ট হয়ে যাবে না। হাদিসটার মর্ম এটাই বোঝানো হচ্ছে, আমরা যেটা বুঝি এটা হচ্ছে যে কেউ বিক্রি করে নিয়ে নেয়া, বেই বিক্রি করে রাত তার কাছে রাখবে না, পুরোপুরি টাকাটা সদকা করে দিলে এটা কাজে লাগবে, উপকার যেটা দেখবে শরীয়তের মাসলাহাত শরিয়া, মাসলাহাত শরিয়া সবসময় মুকদ্দম, সবসময় শরীয়তের মাসলাহাত যেটা সবসময় অগ্রাধিকার পাবে এটা খেয়াল রাখতে হবে। মাসলাহাত যেখানে গরিবদের উপকারী হচ্ছে এটা তাকে এটা এটাকে এইভাবে দিতে পারবেন, তাকে চামড়া দিয়েছে কোথায় যাবে বিক্রি করার মতো এখন কেউ নেয় না, যেভাবে চামড়া সিন্ডিকেট তৈরি হয়েছে এখন কেউ বিক্রি ক্রয় করে না, খরচ নেয় না, কেউ চামড়া নেয় না, এখন চামড়া শেষ পর্যন্ত 60 টাকা 70 টাকা চেয়ে, বরং আপনি যদি ঠিক মতো ভালো জায়গায় বিক্রি করে তাকে 200-250 টাকা দিতে পারেন, তাতে উপকারী, এটা করতে পারলে ভালো। তবে আল্লাহ তাআলা অন্তর খবর জানেন, রব্বুকুম আলাম বিমা ফি নুফুসিকুম, যদি খেয়ে টাকাটা নিজের আত্মীয় স্বজন দেখার জন্য চিন্তা ভাবনা করতেছেন যে তাদেরকে সময় মতো এটা দেখাইয়া এহসান দয়া দেখাবো, তাহলে এটা হারামের মধ্যে পড়ে যাবে, বরং টাকা বিক্রি করে সাথে সাথে টাকাটা সদকা করে দিতে হবে, এটা রেখে দেওয়ার কোনো সুযোগ নেই, এটা হচ্ছে সদকার টাকা মানুষকে গিয়ে দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে সর্বশেষ হচ্ছে অংশগ্রহণ করতে পারবেন কিনা, হ্যাঁ বিশুদ্ধ মতে অংশগ্রহণ করতে পারবেন, অংশগ্রহণ করতে পারবেন, এটা জায়েজ আছে। আমরা বলেছি যে একজন গরুতে এবং মহিষে এবং উটে এই তিনটার মধ্যে সাতজন অংশগ্রহণ করতে পারবেন, আর ছাগলে অংশগ্রহণ করা কোনো সুযোগ নেই, একজনে দিবেন, তিনি সবে সবাইকে অংশগ্রহণ করতে করাতে পারবেন যে আমার পরিবার সবাইকে সব অংশগ্রহণ করলে আমি আমার পক্ষ থেকে দিচ্ছি, এটা জায়েজ আছে। আমরা আশা করি মৌলিক মাসালাগুলি আলোচনা করেছি, আমি মৌলিক মাসালার হেডিংটা লিখে রাখছি এই জন্য, কারণ অনেক সময় মাসালা ভুলে যাবো। জন্য তো এখন প্রশ্ন হচ্ছে অনেকে বলতে পারে ঋণ থাকলে কোরবানি দিবে কিনা, ভালো একটা প্রশ্ন। এমন যদি ঋণ যদি থাকে শিডিউল ঋণ, যেন আপনি এই বছরে এত টাকা পরিশোধ করতে বাকিটা আগামী বছর পরিশোধ করতে, তাহলে আপনি কোরবানি দিবেন, যদি শিডিউল ঋণ দেওয়ার পরে যেটা থাকে কোরবানি দিবেন, বিলেজমা আপনার জন্য জায়েজ। শিডিউল ঋণ নয়, আপনাকে অনুমতি দিয়েছে যিনি ঋণ দিয়েছেন, ঋণ দিয়েছে যিনি, আপনি তুমি কোরবানি দাও পরে আমাকে দিও, তাহলে আপনি কোরবানি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর যদি এরকম না হয়, আপনি ঋণ পরিশোধ না করে কোরবানি দিচ্ছেন,
এটা অনুমতি লাগবে, নাহলে গুনাহ হবে আপনার। কারণ আপনি ঋণ পরিশোধের ফরজ, এটা হচ্ছে সুন্নাত মুয়াক্কাদা, ফরজের সাথে সুন্নাত মুয়াক্কাদা কোনো তুলনায় চলে না। এই জন্য আমরা ঋণ পরিশোধ করাটা সবার সর্বাগ্রে স্থান দিতে হবে, যেখানে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ ঋণ নিয়ে মারা গেলে তার জানাজা পড়তেন না, প্রথম প্রথম আপনার হাদিসে পড়েছেন, শেষে পড়তেন, যেহেতু যখন তিনি রাষ্ট্রপ্রধান তার অর্থ হয়ে গেতেন, সবাইকে নিজের পক্ষ থেকে দান করে দিতেন, এটা আদায় করে দিতেন। কিন্তু রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কর্ম আমাদেরকে বোঝায় এটা যে ঋণ সবচেয়ে খারাপ জিনিস, ঋণ দেখে কোরবানি দিবেন না, ঋণ পরিশোধ করে দিবেন। যদি দিতেই হয় কোরবানি, তাহলে অবশ্যই ঋণ যার থেকে ঋণ নিয়েছেন তাকে অনুমতি নেবেন যে আমি কোরবানি দিতে চাই, আপনি অনুমতি দিলে পরবর্তী দিতে চাই, সেই অনুমতি দিবেন, নাহলে তারকে যতটুকু আপনি কোরবানি অতটুকু তাকে দিয়ে আপনি ঋণ মুক্ত হওয়ার চেষ্টা করবেন। ঋণ মুক্ত হওয়া বেশি উচিত, বেশি দরকার আপনি কোরবানি দেওয়ার, এই কোরবানি দেওয়ার চেয়ে, আশা করি বিষয়টা বুঝে আসেন। এখন আরেকটি মাসাল আমি আলোচনা করতে, সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় আমাদের দেশে যারা অতি অতিমাত্রায় অতিভক্তি সুরের লক্ষণ আমাদের অনেকে যেটা বলে সেটার মতো অতিমাত্রায় বেশি গরিব প্রেমী আর কি, তারা বলে যে গরিবদেরকে দান করে দেওয়া হোক, কোরবানি না দেওয়া হোক, এটা কি মাসালা, এটা আসলে জায়েজ নেই, এটা হারাম কথা, না জায়েজ কথাবার্তা, যারা এগুলি বলবে তারা হারাম কাজ করছে, সে এটা বলা যাবে না। গরিবদেরকে সারা বছর দিব, কোরবানিও দিব, আমাদের আবাদত ভিন্ন ভিন্ন জিনিস, প্রত্যেকটা আবাদত তার স্থানে রাখতে হবে, এক আবাদকে আরেক বছর একসাথ করা যাবে না, এবং কারো রক্তচক্ষুর কারণে, কারো রক্তচক্ষুর কারণে কেউ কি বলবে আমাদেরকে বলবে এনিমেল জন্তুর প্রতি হিংস্রতা বা এই জাতীয় কথা বলবে, বা আমরা দিতে পারছি না কোরবানি, দিলে আমাদেরকে খারাপ বলবে, বা আমাদের পার্শ্ববর্তী লোকেরা আমাদের গরু কোরবানি দেখলে তাদের কষ্ট হবে, দিতে পারে না, সেটা আলাদা কথা, অনুমতি দেয় না রাষ্ট্রভাবে, সেটা আলাদা কথা দিবে না তখন, কারণ এটা যেহেতু লাইক করলে ফুল্লা নফসানিল্লা উসাহা, যারা যেমন ভারতে অনেকে কোরবানি দিতে পারে না গরু, তারা দিবে না, কারণ তাদের তো সেটা সমর্থন দেয় না, আল্লাহ তালা তাদেরকে এর বাইরে কষ্ট দেন না, এই জন্য দিতে পারবেন, দিতে পারবেন না, দিবে না, জোর করে সেটাকে চুরি করে দিয়ে বিপদে না পড়াই ভালো, তাদের বিপদে যেন না যায়, চুরি করে দেওয়ার দরকার নেই। কোরবানি হচ্ছে একটা জাহের জিনিস, এই জন্য যেই দেশে কোরবানি দেওয়া যায় না সেই দেশে অবস্থান করাটা কঠিন, ইমানদার কোরবানি দিবে এটা হচ্ছে বড় কথা, যেখানে দেব সে নিজের তাকে কোরবানি একটা জায়গা নির্ধারণ করে দিলেও দিতে হবে, যেমন সৌদি আরব জায়গা নির্ধারণ করে দিলে মুখানে মুখানে দেওয়া যাবে, কোথাও নির্ধারণ করে সেখানে দিবে, কিন্তু যেখানে সেখানে দিয়ে আর জায়গা জায়গা রক্তাক্ত করা এটাও কিন্তু ঠিক না। এই জন্য প্রতি বাড়ি বাড়ি যাদের বাড়ি আছে বিরাট, তারা বাড়ির ভিতরে দিতে পারে, সেখানে আবার রক্ত মাটির নিচে ফেলে দিতে পারে, কোনো সমস্যা হয় না, বা নাড়ি ভুড়ি যেগুলি আছে গন্ধ আছে দুর্গন্ধ ভিতরে ঢুকে ফেলতে পারে মাটির নিচে, কোনো সমস্যা হবে না। কিন্তু যেখানে পরিবেশ নষ্ট করবে সেখানে না দিয়ে ভালো জায়গা দিতে হবে, নির্দিষ্ট জায়গা দিতে হবে, যেমন সৌদি আরব নিয়ম করে দিয়েছে ভালো জায়গা দিতে হয়, যেখানে সেখানে দেওয়া যায় না। তো কোরবানির ব্যাপারে বিষয়টা আমাদের এই খেয়াল রাখতে হবে, যেখানে দেওয়া যায় না যে দেশে, যে সমস্ত দেশে অনুমতি দেয় না, সে সমস্ত দেশে আপনি দিতে না পারেন, আল্লাহ তাআলা লাই করলে ফুল্লা নফসাইল্লাহ সাল্লাহ তালা সাহায্যের বাইরে কাউ কষ্ট দেয় না, তবে সে সমস্ত দেশে অবস্থান করার চেয়ে আপনার মুসলিম দেশে অবস্থান করা অবশ্যই উত্তম, খেয়াল রাখবেন। সে সমস্ত দেশ অর্থই হচ্ছে আপনাকে শরীয়তের অনেক কিছু আপনাকে ছাড় দিতে হচ্ছে, ছেড়ে দিতে হচ্ছে। আর যদি সেখান থেকে আপনি বলেন যে আমি দেশে কাউকে দায়িত্ব দেন, জায়গা আছে কিনা নিয়ে বাবা দেখ বলা, এটা মাসালা আমরা আলোচনা করিনি, এটা বলতেছি আপনি দেশে বলতে পারেন যে কেউকে হ্যাঁ আমার পক্ষ থেকে তুমি দিয়ে দাও, আমি সৎকার করে দাও, বা তুমি তো অমুককে অমুককে দিয়ে বস্তুগুলো, তাহলে সেটাও দিতে পারবেন, জায়গা আছে। এবং সেটা যাকে আপনি নায়েব বানাচ্ছেন সে সালাত আদায় করলে হবে, আপনি সালাত আদায় না করলেও চলবে, সে সালাত আদায় করে দিয়ে দিবে, আপনার সালাত কখনো এটা অপেক্ষা করবে না, তার সালাত সে আদায় করে সে কোরবানি করে দিয়ে দিবে, তখন আদায় হয়ে যাবে, দেশ বিদেশ থেকে আপনার এটা সমস্যা আর হচ্ছে না। আর যেটা বলছিলাম যে এই কোরবানির এই মাসালার মধ্যে বিশেষ করে যারা এই দিতে কোরবানি দেওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে বিভিন্ন জায়গাতে, কোথায় দিবে না দিবে, এই জন্য বর্তমানে করোনা পরিস্থিতিতে যেটা হচ্ছে এটা আলোচনা করতে চাচ্ছিলাম। করোনা পরিস্থিতিতে আপনি যদি কোনো পারেন আপনার কোনো লোক বল দিয়ে করাতে, তো নিজে করাবেন, চেষ্টা করবেন, যদি করতে পারেন না কাউকে দায়িত্ব দিতে পারেন যে আমার পক্ষ থেকে আপনি দিয়ে দেন, আপনি তো বাইরে থাকেন, আমি বেরোই না, আমার অসুস্থতার কারণে আমার সমস্যা বেশি, এই জন্য আমি বেরোই না। যারা বাইরে থাকে অনেকেই তাদের কাছে অ্যান্টিবডি হয়ে গেছে রোগটা, তাদের কাছে রোগটা আসে না, এই জন্য তারা যদি কোনো সাহস করে দিয়ে দেয় আপনি, আপনার পক্ষে তারা আদায় করে তো দিতে পারে, কিন্তু এটা হতে হবে কোনো গোস্তের বিনিময়ে নয়, এটা হতে হবে অবশ্যই কোনো টাকার বিনিময়ে, অর্থাৎ তাদেরকে জাজার হুকুম রাখবে, অর্থাৎ তাদেরকে টাকা দিবেন, তারা যেন এই কাজটি করার জন্য আপনার থেকে পারিশ্রমিক নেয়, কারণ তারা এটা কষ্ট করতেছে, কিন্তু আপনার ইয়ার জন্য নয়, কোরবানি ঠিক কিছু জন্য তারা নিজেদের জন্য ভাগ ভাগ না নেন, হ্যাঁ আপনি গরিব হলে তারা ভাগ্য নিতে পারবে, গরিবের হক হিসেবে নিতে পারবে, অত এটা এটা আলাদা, আপনি যদি তাদেরকে বলেন যে তোমরা নিতে পরবর্তী দিয়ে দেন, এটা আলাদা, পরবর্তী পুরোটা দিয়ে দেন, তার কোনো সমস্যা নেই, কিন্তু এটা যেন কাজ না হয় যে আমরা যেহেতু যাবে করতেছি আমরাই খেয়ে ফেলবো, এটা যেন এরকম যেন না হয়, তারা সে ওকিল হিসেবে নায়েব হিসেবে আমানতদের রক্ষা করবে, আমানতদের রক্ষা করবে, এটা খেয়াল রাখবেন। এবং অন্য কাউকে আপনি দায়িত্ব দিতে পারেন যে আমার এই কোরবানি তুমি দিয়ে দাও মানুষকে গরিব দিদিকে, এটা দিতে পারেন, কোনো সমস্যা নেই, অথবা আমার কোরবানি দাও আমাকে এতটুকু গোস্ত দিই, কিছু গোস্ত দিও তুমি বাকিটা দিয়ে দাও অন্যদেরকে গরিব দিদি, এটাও বলতে পারেন, কোনো সমস্যা নেই, নায়েব বানানো জায়েজ আছে, কোনো সমস্যা নেই। তো উত্তম হচ্ছে নিজের গরু নিজে কোরবানি করতে চেষ্টা করা, মহিলাদের জন্য এটা উত্তম নয়, মহিলার গরু কোরবানি করা কোনো হাদিসে আসে নেই। উম্মাতুল মুমিনিন হজে ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পক্ষ থেকে কোরবানি করেছেন, উম্মাতুল মুমিনিন বলেন নাই যে আসো আমার কাছে, আসো রাসূল বলেন নাই যে আসো আয়েশা বা আসো অমুক
তুমি আসো আমার সাথে কোরবানি করো, গরু ছুরি ধরো, এই জাতীয় কিছু করে না। এর অর্থ হচ্ছে নারীদের জন্য এই দায়িত্ব আল্লাহ তাআলা দেননি, বরং এই দায়িত্ব পুরুষদের উপর দিয়েছেন। সুতরাং কেউ যেন নারীদের উপর দায়িত্ব আপতিত না করে খেয়াল রাখবেন। তো এত কিছু বললাম এই জন্য যে আসলে এই করোনা পরিস্থিতিতে অনেকেই কোরবানি দেওয়া থেকে দূরে থাকার চেষ্টা করছেন, ঠিক নয়। তার সামর্থ্য আছে, নিজে দিবেন বা কারোর মাধ্যমে দেওয়াবেন, যে যতটুকু পারেন। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যতটুকু পারো ততটুকু আল্লাহ তাকওয়া অবলম্বন করো। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি বিষয় শেষ করেছি। হ্যাঁ, ও একটি মাসালা এখানে রবিতে অনেকেই দেখা যায় যে কোরবানি পশু জবাই করার মাসালাটা আলোচনা হয়নি আসলে, মোটেই জবাইয়ের মাসালাটা আলোচনা করা হয়নি। জবাই মাসালার ক্ষেত্রে জবাই হচ্ছে চারটি রগ আছে, হালকুম মরি উজ্জান, যেটা তিন চারটি রগ বলা হয়, দুই পাশে দুইটা রক্তের নালি আর মাঝখানে দুই, একটা আছে শ্বাস নালি একটা খাদ্য নালি। এই চারটে জিনিস কাটা যেতে হবে। এই চারটে জিনিসের মধ্যে তিনটা জিনিস কাটা গেলে কেউ কেউ বলছেন হালকুম মরি এবং উজ্জানের একটা কাটা গেলে কেউ বলছে কোরবানি হয়ে যাবে। তবে চারটা জিনিস কাটা যেতে খেয়াল রাখবেন, হালকুম মরি উজ্জান অর্থাৎ শ্বাস নালি, খাদ্য নালি এবং দুই পাশে দুটা রক্ত নালি, এটাকে কাটা যেতে হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালি ইয়াহুদ আহাদুকুম সুফরাতাহু, তোমাদের কেউ যেন তার ইয়াটাকে ধারালো করে নেয়, তার শরীরটাকে ধারালো করে নেয়। ওয়ালি ইউরিহ যাবিহাতাহু, যাবি তার যাবিহাকে আরাম করে আরাম দেয়। হ্যাঁ, আল্লাহ কাতাবুল ইহসান আলা কুল্লি শাই, আল্লাহ তাআলা প্রত্যেক জিনিসের উপর ইহসান লিখেছেন। ফাইজা কাতাল আহাদুকুম ফাহসিন কিতাতা ওয়া ইযা আহাদুকুম ফাহসিন যিবা, তোমাদের কেউ যদি জবাই করতে হয় সুন্দর করে জবাই করো, হত্যা করলে সুন্দর করে হত্যা করো। অর্থাৎ তোমরা যেন কষ্ট দিয়ে কাউকে মেরে না, যেটাই পাশ্চাত্যে করা হয়, তারা গরুর মাথার মধ্যে গুলি করে সেটা কষ্ট পাইতে পাইতে মরে, আবার কেউ একখান দিয়ে গুলি করে সেটা গুলির কষ্টে মরে যায়। এগুলি খাওয়া যাবে না, এগুলি নাতিহা, এগুলি আল্লাহ তাআলা নিষেধ করেছেন যে নাতিহা মুতারাদ দিয়ে এগুলির ভিতরে পড়বে, এগুলি খাওয়া যাবে না, এগুলি হারাম, এগুলি খাওয়া যাবে না কোনো ক্রমে। এই জাতীয় প্রাণী খাওয়া যাবে না, যাতে কোনো জবে না হবে, রক্ত বের না হবে, চারটি জিনিস কাটা যাবে, খাওয়া যাবে না। এগুলি চারটির মধ্যে তিনটি পর্যন্ত আলেমরা অনুমোদন করেছেন, হালকুম মরি উজ্জান মধ্যে একটা, যে কোনো একটা অনুমোদন করেছে, কিন্তু কিন্তু আমাদের মধ্যে চারটি কাটা যেতে হবে, এটা বিশুদ্ধ মত। এই চারটি কাটালে জবে হবে। এই চারটির ভিতরে দেখা যায় অনেকে রোজা রোজা আছে না কেন, একটা সুরি এনে তার এর ভিতরে ঢুকিয়ে দেয়, এটা হারাম, এটা হারাম। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল ইউরিহ যাবিহাতাহু, তো সেই জন্য তার যাবিহাকে আরাম দেয়, আরামের বিপরীত কাজ এটা, তার রু বের হওয়ার সুযোগ দেন, তার রুবের হওয়ার সুযোগ দেন, তাকে আরেক প্রাণীর সামনে যাবে করবেন না, তাকে আরেক প্রাণীর সামনে যাবে করে তার মধ্যে ভয় আসতে পারে ওই প্রাণীর, এটাও করবেন না। কারণ প্রাণী প্রাণীরাও তাদের তো জীবন, এই একটা জীবন আছে, সেটা তারা ভয় বেশি পেতে পারে, অনেক কিছু দড়ি ছিঁড়ে পালাতে পারে, এটা করবেন না। তো যেটা ভীতিপ্রদ এমন কিছু করা যাবে না। হ্যাঁ, এখন আমি বলতে চাইছি কেউ যদি কোনো এটা দিয়ে ছুরি দিয়ে অনেক সময় ভিতর দিয়ে মেরে দেয়, এইটা করলে কি আপনার কোরবানি জায়েজ হবে কিনা? যদি মেরে দেওয়ার বিষয়টাই তার একমাত্র কারণ হয় মৃত্যু, তাহলে যাওয়া যাবে না। আর যদি আগেই মারা দেরিতে মারা যাচ্ছে দেখে আগে করে দিতে, এটা কাজটা হারাম হবে, কোরবানিটা যাওয়া যাবে, কিন্তু এটাকে হারাম কাজটা করা যাবে না, এটাকে নিষেধ করতে হবে। কেউ যেন অলিওলির হেজাবি হাতাহু, যাবে তার আরাম দেয়, ধীরে ধীরে যেন রু বের হোক, এটাকে আপনি তাকে আরও একটু কষ্ট দিয়ে তার গলার ভিতরে ইয়া দিয়ে গুঁতো দিয়ে তাকে এই এই কাজটা করাটা ঠিক হবে না, এটা নীতি বিরুদ্ধ, শরীয়ত বিরুদ্ধ কাজটা, এটা করা যাবে না। শুধু জবে করার পরে ফেলে রাখবেন, যদি কোনো ধীরে ধীরে রক্ত বেরিয়ে আসুক, ধীরে ধীরে সেটা মারা যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন কোরআনে কারিমে, ফাইজা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়া আতিমু বাইসাল ফাকির সুম্মা লিয়াকদু তাফাদাহুম ওয়ালিউফু নুজুরাহুম ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতিক। আল্লাহু আকবার। সূরা হাজ্জের এই আয়াতগুলো আমরা পড়ি, বেশি বেশি করে বুঝি, তাহলে আমরা আলহামদুলিল্লাহ এই মূলত হজ এবং এই সময়কার যে আমলগুলো বুঝতে পারবো, এই সময় আল্লাহ তালা কী চেয়েছেন আমাদের বুঝতে পারবো। তিনি যেটা চেয়েছেন তাকবীর, আল্লাহ তালাকে বড় করে তোলা। এই যে গরু জবের মধ্যে আমরা তাকবীর দিই, এই অর্থ হলো তাকবীর দিয়ে বলি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলি, আল্লাহু মিনকা ওয়া ইলাইকা বলি, আল্লাহ মিনকা ওয়া ইলাইকা, আপনার আপনার পক্ষ থেকে পেয়েছি, আপনার পক্ষ থেকে আবার দিচ্ছি, এই জন্য আপনার আপনার জন্য আবার দিচ্ছি, এই যে বলি কুলিনা সালাতি ওয়া নুসুকি মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারিকা লাহু যালিকা ওয়া আনা ওয়াল মুসলিমিন বলি, এরপরে আমরা জবে করছি, এই সবই হচ্ছে প্রমাণ করছে আমরা আল্লাহর জন্য নিজেকে নিবেদিত করছি, আল্লাহর জন্য নিবেদিত করি এবং ইবাদত করি ঠিকমতো। আল্লাহ আমাদের কবুল করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।